দীর্ঘ পাঁচ বছর পূর্বে স্বামীর হঠাৎ ছেড়ে চলে যাওয়ায় সমাজের মানুষের কাছে আমার পরিচয় হয়েছে একজন পরকিয়া করা স্বামীর স্ত্রী হিসাবে আজ নিজের ছেলের স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে এমন একটা কুপ্রস্তাব পেতেই আরও আর নিজেকে সামনে রাখতে পারল না তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সপাটে তার গালে একটা ঠাস করে চড় মেরে বলল আপনার বাড়িতে মা বোন নেই তাদের সাথে কি আপনি এইভাবে ব্যবহার করেন তাদেরকে কেউ আপনি এইভাবে বিছানায় টেনে আনার জন্য প্রস্তাব দেন কথাটা বলে তার এক গালে ঠাস ঠাস করে চড় মারল আরও প্রিন্সিপাল যেন ভেবা খেয়ে গেলেন আরুর এমন রূপ দেখে প্রিন্সিপালের শার্টের কলার ধরে এবার টেনে হিসড়ে টানতে টানতে রুম থেকে বের করে এনে মাঠের মাঝখানে এক ধাক্কা দিয়ে ফেলে দিতেই আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল একজন শিক্ষিকা এসে যখন বললেন আপনার সাহস তো কম না আপনি প্রিন্সিপাল স্যারের সাথে এমন ব্যবহার করছেন আপনি কি জানেন এর জন্য আপনাকে আমরা পুলিশে ধরিয়ে দিতে পারি আরও গলা উঁচিয়ে গর্জন করে বল একদম চুপ উনি শিক্ষক হওয়ার যোগ্যতাই রাখেন না একজন শিক্ষক যখন একজন গার্জিয়ানের সাথে সঠিক ব্যবহার করতেই জানেন না তখন তিনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে কি করে নিরাপত্তা দেবেন কি করে এই ছোট ছোট বাচ্চাদেরকে এবং বাচ্চার বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে নিজেদের কাজে মন দিবেন আর আপনি কি বলছেন আমি ওনার সাথে এমন ব্যবহার করলাম কি করে বেশ করেছি এমন ব্যবহার করেছি বলে একজন প্রিন্সিপাল হয়ে যখন একটা সিঙ্গেল মাদারকে তার বিছানায় টেনে আনার কুপ্রস্তাব দেয় তার পরিবর্তে যখন তাকে টাকার অফার করে তখন আপনার কি মনে হয় না আমি যা করেছি ঠিক করেছি নাকি আপনি হলে ওনার বিছানায় চলে যেতেন কোডটা আরুর কথা শুনে সকলের মাথা নিচু হয়ে আসে এমনকি মাটিতে পড়ে থাকা প্রিন্সিপাল স্যারও উনিও ওনার কুকৃতি সকলের সামনে ফাঁস করে দিল আরও এ অব্দি অনেককেই উনি এমন প্রস্তাব দিয়েছেন তবে কেউ রাজি না হলেও ওনার ভয়ে কখনো সকলের সামনে জানাতে পারেনি আরও ছেলের হাত ধরে বললো দরকার নেই আমার ছেলের আপনাদের মতো এমন স্কুলে পড়ানোর যেখানে স্বয়ং প্রিন্সিপাল স্যার নিজেই একজন নোংরা মনের মানুষ আজ আপনারা নিজেরাও জানলেন আর অপরকেও সতর্ক করে দিবেন আর নিজেরাও সতর্ক থাকবেন যাতে ভবিষ্যতে আপনাদের কেউ এমন হেনস্থা না হতে হয় কথাগুলো বলে ছেলের হাত ধরে হুড়মুড় করে বেরিয়ে গেল আরও আরিস চলে যাওয়ার পাঁচ বছর পরে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক কঠিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আরও মানুষটা কেন হঠাৎ করে গায়েব হয়ে গেল তার কারণটাও নিজে জানে না আর অপর কেউ বোঝাতে পারে না সে আরও আর্শিয়ানের গাল ধরে বলল তোমার মাম্মামের কোনো কষ্ট হয় না আর যেদিন তোমার পাপা ফিরে আসবে সেদিন দেখবে আমাদের আর কোনো কষ্টই থাকবে না কেউ তোমার মাম্মামের দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি কুল ওঠা নারী আর আর্শিয়ান অবৈধ ছেলে এটা কেউই বলতে পারবে না মায়ের এমন কথা শুনে আরশিয়ান আরুকে জড়িয়ে ধরলো চার বছর বয়সী ছেলেটা সব কিছু না বুঝলেও নিজের মায়ের কষ্টটা ঠিকই বুঝতে পারে পাঁচ বছর হলো আরও আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে সকল ছেড়ে আলাদা সিঙ্গেল মাদার এখনও বুকের ভেতরে পুরানো কষ্টগুলো হানা দেয় পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে আরুসের ছেড়ে যাওয়ার কারণটা আরও জানতে চায় আর ওকে বলে যেতে পারতো তাহলে হয়তো আজ কষ্টটা এত বেশি হতো না আরিসের পরিবারের সকলে চেয়েছিল আরুকে নিজেদের সাথেই রাখতে কিন্তু আরও থাকতে চায় না দশতলার উচ্চতর ফ্ল্যাটটার চারতলা থেকে আরও মাঝে মাঝে প্রতিবেশীরা জিজ্ঞাসা করে যে ওর স্বামী কোথায় থাকে তখন আরও মুসকি হেসে একটাই জবাব দেয় আমিও জানি না আমার স্বামী কোথায় তাই আপনারাও কখনো জানতে চাইবেন না যে তিনি কোথায় অন্যথায় আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো না আপনারা কষ্ট পাবেন লিফটে ঢোকার আগেই ওর মনে পড়ল যে এই মাসের টাকাটা বাকি যদিও বা প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসেই দিতে পছন্দ করে আরো তবে এই মাসে অগ্রিম টাকা দিয়ে দেবে কারণ কালকে ফ্ল্যাটটা ছেড়ে দেবে তারপরে এমন কোথাও চলে যাবে যেখানে সমস্ত দুঃখের আস ও থাকবে না নিজের ছেলেটাকে বাকিটা জীবন নিয়ে সুখে কাটাতে চাই আরও রিসিপশনিস্টের কাছে টাকাটা দিয়ে চলে যেতে নিলেই রিসিপশনের ছেলেটা আরুকে বলে উঠল এই মাসের টাকাটা অগ্রিম যে আরও খানিকটা মুখে হাসি ফুটিয়ে বলল। ফ্ল্যাটটা ছেড়ে দেব তো সেই কারণেই কথাটা শুনে ছেলেটার অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করছে মুখে বলতে না পারলেও আরও কি যে সে মনে মনে খুব পছন্দ করে তবে আরও বারবার বলেছে যে এই সমস্ত ভালোবাসায় সে বিশ্বাসী নয় তাই কখনো মুখ ফুটে বলতে সাহস পায়নি বললে হয়তো আরও সাথে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যেত সেই কারণেই ছেলেটার উত্তরের অপেক্ষা না করে আরও লিফটের উত্তর উঠে চলে গেল ছেলেকে নিয়ে বিকেলে ধোয়া ওঠা কফিতে মাঝে মাঝে চুমুক দিচ্ছে আরও আর বাকি গোছগাছের সমস্ত কাজ করছে আরিয়ানের জামা কাপড় কমপ্লিট শুধু নিজের এখন ব্যস্ত আরশিয়ান ছোট্ট বিছানার ওপরে পা গুটিয়ে বসে চুপচাপ কার্যকলাপ গভীরভাবে লক্ষ্য করছে মায়ের আর মাঝে মাঝে মুসকি মুসকি হাসছে দেখে আরও বলে উঠল আমার চকলেট বয়টা এভাবে হাসছে কেন তার কারণটা কি আমি জানতে পারি আর্শিয়ান এবার মুখ চেপে খিলখিল করে হেসে বলল তুমি যখন ছাড়কে মারছিলে তখন তোমাকে সুপার ওম্যানের মতো লাগছিল কিভাবে ঢিসুম ঢিসুম করে তুমি মারলে কথাটা বলে আর্শিয়ান মুখ চেপে হাসলো ছেলের কথা শুনে আরও মস্কি হেসে আবারও নিজের কাজে মনোযোগ দিল বাচ্চা ছেলে আশিয়ান সবসময় এটা ওটা বলতে থাকে যা শুনে আরও মাঝে মাঝে খুব হাসি পায় সন্ধ্যা সাতটা আশিয়ান টিভি দেখছে আর আরও গোছগাছ শেষ করে সবে একটু সোফাতে বসে বড় বড় গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছে আজ আরশিয়ানের পড়া থেকে ছুটি কারণ আরশিয়ান আজকে বড্ড জেদ করছে যে ওরা এখান থেকে চলে যাবে তাই আজকে পড়াশোনা করবে না ছেলের এইটুকু আবদার তো আরও রাখতেই পারে আরশিয়ানের কাছের টিভি রিমোটটা চাইতে গেলেই হঠাৎ ফোনে ফোন আসলো ফোনে আনিকা ফুপির নামটা ভেসে আসতেই আরও দীর্ঘশ্বাস ফেলে ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল হ্যাঁ ফুপি কেমন আছো আমি কেমন আছি সেটা তুই জিজ্ঞাসা করছিস রে তোকে ছাড়া আমরা কখনো ভালো থাকতে পারি কতবার বলেছি আরশিয়ানকে নিয়ে এখানে চলে আয় কেন আসিস আরশিয়ান কি আমাদের কেউ না তুই আমাদের নিজের মেয়ে নিজেদের বাড়িতে থাকবি তার জন্য আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই তাই আরশিয়ানকে নিয়ে এখানে চলে আয় না আর কতদিন এভাবে একা একা থাকবি আর সমাজের লোকের উল্টোপাল্টা কথা শুনবি বল সমাজের মানুষের কাজই হলো এগুলো সমালোচনা করা তার জন্য আমি কি থেমে থাকবো কখনোই না আর তুমি এই রিকোয়েস্ট আমাকে কখনোই করো না আমি হয়তো রাখতে পারবো না বলে আরো কিছু টুকটাক কথা বলে আরো ফোনটা রেখে দিল তবুও বলেনি যে ওরা বাড়ি পরিবর্তন করছে করলে হয়তো এই রাতেই আরুর কাছে এসে হামলা করবে আর ওকে নিয়ে চলে যাবে নিজেদের কাছে আর এটা আরো কখনোই হতে দিতে পারে না ব্যালকনি থেকে চলে আসতে গেলেই চোখ পড়ল তার নিজের ফ্ল্যাটের বেলকুনিতে একটা সাদা শার্ট পরা লোক গিটার হাতে বসে আছে সেই দিকে আর গিটারের তারগুলোকে স্পর্শ করে আছে। তবে তা থেকে এখনো কোনো শব্দ বের হয়ে আসেনি পেছন থেকে দেখতে অনেকটা নিজের প্রিয় মানুষটার মতোই লাগছে আরুর কাছে লোকটাকে দেখে বুকের ভেতরটা ধক করে উঠল আরুর অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো যদিও জানে যে অনুভূতিগুলো সম্পূর্ণ মিথ্যা আজকাল বড্ড বেশি মিস করে আরিশকে কল্পনা করে লোকটাকে উপেক্ষা করে আরও রুমে চলে এলো আরশিয়ান কার্টুন দেখছে আর খিলখিল করে আসছে তা দেখে আরশিয়ানের দিকে নিষ্ফলকভাবে তাকিয়ে রইলো আরও কালকে সকাল সকাল বের হতে হবে বলে আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আরও ব্যালকনির দিকে ঘরের দরজাটা খোলা তা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো ঘরে এসে পড়ছে পর্দাগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে মাঝে মাঝে হঠাৎ অন্ধকারে দুটি হাত আরুর দিকে এগিয়ে যাচ্ছে যা হয়তো আরো বুঝতে পারছে না আরুর ঘুমের ঘরে আর মানুষটা তার বাম হাতটা আরুর গালে আলতো করে স্পর্শ করলো মুখের ওপরে আশ্রে পড়া চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে দিয়ে কানের পাশে গুজে দিয়ে নিষ্ফলক তাকিয়ে রইল পূর্ণিমার চাঁদের আলোয় আরুর মুখটা কতটা মায়াবী লাগছে সেটা হয়তো মানুষটা খুব ভালো করেই জানে আরুর কাছে গিয়ে আরুর থুতনিতে থাকা কালো গভীর তিলটায় নিজের ঠোঁটটা সোয়াতে আরো খানিকটা কেঁপে উঠল তবুও জেগে গেল না তারপর মানুষটা আরুর থেকে সরে এসে আরুর কানে ফিস ফিস করে বলল ভালোবাসার আরু পাখি অনেক বেশি ভালোবাসি আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে নেবে তাই তুমি না নিলেও আমি যে তোমাকে ফিরিয়ে নেব। সেই তুমি চাও আর না চাও না কেন বিকজ আই এম ইওর মিস্টার অভদ্র কথাটা বলে আরও কান অব্দি যেতেই আরও জেগে উঠল তাড়াতাড়ি করে আশেপাশে তাকিয়ে দেখল কেউ আসে কি না তবে কারোর উপস্থিতি অনুভব করল না পাশে আশিয়ানের দিকে তাকিয়ে দেখল ছেলেটা ঘুমাচ্ছে আরও ভেবে নিল এটা যা হয়েছে সেটা একটা দুঃস্বপ্ন বলেই আশিয়ানের গায়ে চাদরটা টেনে দিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কালকে সকাল সকাল বেরিয়ে যাবে ছেড়ে দেবে এই শহর যেখানে ভালোবাসার মানুষ নেই আছে কেবল তাকে হারানোর বেদনা সকাল সকাল ছেলেকে নিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছে আজকে এই বাড়ি ওদের শেষ দিন বাড়ি ছেড়ে দেবে ঘরটা একবার শেষবারের মতো চোখ বুলিয়ে নিয়ে তালা মেরে চাবিটার দিকে একবার নিষ্পল ভাবে তাকিয়ে থাকলো আশিয়ান তার মায়ের দিকে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলল মাম্মা আমলা কোথায় যাব আরও ছেলের দিকে একটু তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বল জানি না কোথায় যাচ্ছি তবে আল্লাহ নিশ্চয় কোনো না কোনো রাস্তা আমাদের ঠিকই খোলা রেখেছে আর আমরা সেই দিকেই যাব। মায়ের এমন জটিল কথা যেন আরশিয়ানের সরল মস্তিষ্কে গেল না তাই অন্যথায় চুপ করে থাকলো আরশিয়ানের মন করে তার মা সুপার তাই মা যা করে তাই ভালো হয় হাতে দুটো ব্যাগ নিয়ে আরও আশিয়ানকে। ওর হাত ধরতে বললে আরশিয়ান আর হাত ধরল দুজন নিচে নেমে রিসিপশনিস্টে থাকা আবির নামের ছেলেটার কাছে গিয়ে চাবিটা দিতেই আবির মৃদুস্বরে বলে উঠল আজকেই চলে যাচ্ছেন এখানে কি আপনার কোনো সমস্যা হচ্ছিল আরও মস্কি হেসে বলল সময়ের সাথে সাথে খানিকটা হাওয়া বদলেরও প্রয়োজন আছে তাহলে মনটাও তরতাজা হয় সেই জন্যই আর কি আর এই শহর যেন আমার জন্য বিষাক্ত কোনো কিছুতেই যেন আর ভালো থাকাটা হয়ে উঠছে না আমি চাই না সেই বিষ আমার ছেলে অবধি আসুক আমরা আসি তাহলে ভালো থাকবেন আপনার মতো একজন বন্ধুকে এই অসময়ে পাশে পেয়ে খুব ভালো লেগেছে সময়ে অসময়ে আপনি পাশে থেকেছেন ধন্যবাদ বললে তা কম হবে আমির আর কথা পরিবর্তে মুসকি হাসলো কিছুই বললো না বারবার বলতে ইচ্ছে করছে যে আরো এখান থেকে কোথায় যাচ্ছে তা জানার ইচ্ছেটা প্রবল আবিরের মাঝে তাহলে পরবর্তীতে আবির আরু সাথে দেখা করতে আসতে পারে অনেকটা সময় ধরে কিন্তু মনোভাব নিয়ে আবির বলেই ফেলল আচ্ছা আপনার নতুন অ্যাড্রেসটা বলতে পারবেন না মানে আমি বলতে চাইছি যদি কখনো আপনাদের অসময়ে আপনাদের কোনো সাহায্য লাগি এই আর কি পাশে থাকতে পারি সেই জন্যে বলছিলাম আরও মুস্কি হেসে বলল আমরা কোথায় যাব তা আমরা নিজেও জানি না আসি ভাইয়া আর আপনাকে কি করে বলি বলেন বলেই আশিয়ানকে নিয়ে রাস্তার দিকে হাঁটা দিল আরও আরুর কথা শুনে আবির বেশ অবাক হলো একটা মেয়ে হুট করে কোথায় চলে যাচ্ছে কোনো বিপদ আপদ হয় নাকি এই নিয়ে আবিরের মুখে চিন্তার ছাপ আবির নিষ্ফলকভাবে মা আর ছেলের দিকে তাকিয়ে আছে। কতটা সাহসী আর কতটা মনের জোর তাদের জীবন সংগ্রামে কাউকে পাশে পেতে চায়নি তপ্ত রোদের পিসের রাস্তার ওপরে মা আর ছেলে দাঁড়িয়ে আছে যতদূর জানা মতে সাহসী একজন মহিলা সকলের সামনে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে পরিচয় দিতেও দ্বিধাবোধ করে না কখনো এই পাঁচটা বছর কিভাবে আরো নিজের জীবনের সাথে যুদ্ধ করেছে আবির সেটা না জানলেও কল্পনা করতে পারে প্রণচন্ডীর রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে আরও সকলের মাঝে সমাজে নারীর প্রতি হওয়া ব্যবিচার থেকে সকলকে মুক্তি দেওয়ার জন্যই হয়তো ওর আবির্ভাব সকলে ওর দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে উস্কো উস্কোখুস্কো শাড়ির আঁচলটাও মাটিতে গড়াগড়ি খাচ্ছে দ্রুত পায়ে সকলের মাঝখানে ফ্লোরে পড়ে থাকা মানুষটার কাছে গিয়ে তার ষাটের কলার ধরে দুই হাতে সপটে থাপ্পড় মারলো জোরে হুঙ্কার দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন এখনো পুলিশকে কল করতে পারছেন না নাকি এই সমস্ত রং তামাশা দেখতেই তো আপনারা সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করে দৃশ্যটা তো বেশ উপভোগ করতে পারেন বেশি তাই তো আজ আজ আমাদের এই সমাজের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে আপনারা কল করবেন নাকি আরো তামাশা দেখবেন কোনটা আর ওর সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলো কি হলো লারা চুপ করে দাঁড়িয়ে আছো কেন ফোনটা করতে পারছ না নাকি তোমার ভয় লাগছে কোনটা যে ফোন করলেই বুঝি জবটা না চলে যায় আর ওর ধমক শুনে লারা কাপা কাঁপা হাতে তাড়াতাড়ি করে পুলিশের কাছে ফোন করলো আর বলল যে সেখানে তাড়াতাড়ি করে চলে আসতে লোকটার আরও সামনে হাত জোর করে কাকুতি মিনতি করে বলল প্লিজ আমাকে এইবারের মতো ছেড়ে দিন এমন ভুলটা আর কখনোই হবে না কথাটা আর কানে যাওয়ার সাথে সাথেই আরো সপাটে আরো একবার একটা গালে চড় মারতেই ওনার মাথাটা যেন ভন ভন করে উঠল এই সমস্ত কথা তখন মনে ছিল না যখন আপনি বাজেভাবে আমার শরীরটাকে টাস করেছিলেন খারাপ নজরে আমাকে দেখেছিলেন আমাকে একান্তে প্রমোশনের লোভ দেখিয়ে আমার শরীরটাকে ভোগ করতে চেয়েছিলেন আর এখন কি মনে করছেন যে আমি আপনাকে ছেড়ে দেব কখনোই না না জানি অফিসের আর কত স্টাফের সাথে এমন করেছেন আপনি ভাবতেই পারছি না আরুর এমন কথা বলার সাথে সাথে শেফালি নামের একটা মেয়ে হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে আচমকাই বলে উঠল বিগত তিন মাস ধরে আমার সাথে উনি এমনটাই করে চলেছেন আমি প্রতিবাদ করতে গেলেই উনি আমার জব সহ আমার পরিবারকে পথে নামানোর হুমকি দিয়েছেন সেই জন্যই আমি কখনো কাউকে কিছুই বলতে পারিনি কিন্তু তুমি যখন আজ প্রতিবাদ করলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আরও এবার লোকটাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে শেপালির হাত ধরে টেনে নিয়ে লোকটার সামনে দাঁড় করিয়ে বলল। নাও এবার নিজের মনের সকল রাগ ঝেড়ে ফেলো তোমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করো পায়ের জুতো খুলে ওনার মুখে মারো সমাজে এমন মানুষের বাঁচার কোনো অধিকার নেই যারা নারী পুরুষ নির্বিশেষে কাউকেই সম্মান দিতে জানে না বুঝতে পেরেছ আমার কথা শেফালি ফুপিয়ে ফুপিয়ে কাছে ও অরুর মতো অত সাহসী নয় তাই হয়তো আজ ওর হাতটা ওঠাতে পারছে না সেপালি কোনো পদক্ষেপ নিচ্ছে না দেখে আরও জোরে চেঁচিয়ে বলে উঠল কিছু করছো না কেন ভয় লাগছে তোমার জব চলে যায় কি না আচ্ছা দাঁড়াও তোমার হিসাব নিকাশটা আমি বুঝেনি বলে লোকটার গালে সপাটে অরু দুটো চড় মারলো ওরু যেন নিজের রাগটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না সমাজে যারা এই সমস্ত মেয়েদের সাথে ব্যবিচার করে আর তাদেরকে একদমই সহ্য করে না আরও লোকটা ভয়ে জড়ো হয়ে যাচ্ছে ওনার গাল দুটো রক্ত বর্ণ হয়ে গেছে আরুর হাতের চড় খেয়ে ওনার কুকৃতি সকলের সামনে ফাঁস হয়ে গেল আরও এবার জোরে জোরে হুঙ্কার দিয়ে বলে উঠল কাল আমার ছেলের স্কুলের প্রিন্সিপাল এমনটা করেছিলেন আর আজ আপনিও আরও এবার জোরে হুঙ্কার দিয়ে বলে উঠল। কাল আমার ছেলের স্কুলের প্রিন্সিপাল এমনটা করেছিল আজ আপনিও আমি আপনাকে যদি জেলের ভাত না খাইয়েছি তো আমিও মিসেস আরিস খান নই মানুষটা কাছে না থাকলেও আজও আরিশের নামটা নিজের নামের পরিবর্তে বলতেই আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সমাজে মেয়েদেরকে আপনি মানুষ বলে মনে করেন না তাই আপনার এমন মনোভাবটা আগে দূর করা দরকার ওদের এমন কথায় কথায় পুলিশ আসলো এসে অফিসের বসকে ধরে নিয়ে গেল সবাই আরও এমন কাজে আরও দিকে নিষ্ঠার সঙ্গে তাকিয়ে আসে আরও সাহসিকতায় সত্যি কোনো তুলনা হয় না মেয়েটা একটা বিজয়ী জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেকে শক্ত পাথরের মতো বানিয়ে নিয়েছে আরও সকলের প্রশংসার মুখোমুখি না হয়ে দ্রুত বেরিয়ে গেল ওর মনটা আঞ্চান করছে ওর ছেলের জন্য ছেলেটাকে এক মুহূর্তের জন্য ও ছেড়ে শান্তিতে থাকতে পারে না শুধু মনে হয় এই বুঝি আরশিয়ান ওর পাপার মতোই আচমকায় হারিয়ে গেল আরশিয়ানের কিছু হয়ে গেলে আরও আর বাঁচবে না আরও হাঁটুতে মুখ গুজে কাছে অঝর ধারায় আজ প্রিয় মানুষটাকে দীর্ঘ পাঁচ বছর পর নিজের চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছে ওর তবে মানুষটাকে আলতো করে হাত দিয়ে শুয়ে বলতে পারেনি যে ভালোবাসি আপনাকে কেন আপনার আর আমার মাঝে এই দূরত্ব কেন আপনি আর আমি এত দূরে কেন আপনাকে বাবা বলে ডাক থেকে বঞ্চিত কেন আপনি আমাদেরকে ছেড়ে এতটা দূরে সরে গেলেন আমার তিক্তময় অতীতটাকে আপনি কি একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে নিজের করে রাখতে পারেননি ভালোবাসার তুলনায় কি অভিমানের পাল্লাটা সেদিন বেশি ভারী ছিল কয়েক ঘন্টা আগের কথা আরও আশিয়ানের হাত ধরে রাস্তার ধারে বাসের জন্য অপেক্ষা করছে তখনই হঠাৎ ওর ফোনে ফোন আসতেই আরও ফোনটা অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা ধরল। এই মুহূর্তে এত কাঠ গরমে তার মাঝে রাস্তার জ্যাম এর মাঝখানে ফোনটা ধরার কোনো ভাবেই কোনো রকমই ইচ্ছে নেই ওর ফোনটা বার করতেই আতিফ স্যার পাশে বস নামটা ভেসে উঠতেই আরও চরম বিরক্ত হলো মানুষটাকে দেখে সুবিধার মনে হয় না ওর ওর দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকায় তবু ওর না চাইতে আরও ফোনটা কানে ধরতে অপার পাশ থেকে উনি বলে উঠলেন আরসি তোমার জন্য একটা গুড নিউজ আছে। কথাটা শুনে আরও ভোরো জোড়া যেন কুচকে গেল তবুও খানিকটা সন্দেহের সুরে বলল কিসের গুড নিউজ স্যার আমি ঠিক করেছি আমি তোমাকে প্রমোশন দিব কিন্তু তার জন্য এই মুহূর্তে তোমাকে যে একবার অফিসে আসতে হবে ডিয়ার আর অনেক দিনের ইচ্ছে ছিল প্রমোশন পাওয়ার তাতে টাকার পরিমাণটা বাড়বে তাতে করে বাড়ি ভাড়া দিয়ে সব কিছু ভালোভাবে ম্যানেজ করা যাবে তাছাড়া আরশিয়ানকে একটা নতুন স্কুলে ভর্তি করাতে হবে আর সেখানে আলাদা একটা খরচ সেই কথাটা শুনে আরও ওর বাড়ি ছেড়ে দেওয়ার কথাটা মাথায় নিল না আর ওনার কথায় সাই দিল বলল আচ্ছা স্যার আমি আসছি এক্ষুনি আরশিয়ানকে আবিরের কাছে খনিকের জন্য রেখে দিয়ে আরও অফিসে এলো আসার সময় আবিরকে বারবার বলেছে যেন আরশিয়ানকে কোথাও না যেতে দেয় খেয়াল রাখে ছেলেটাকে নিয়ে সারা দিন চিন্তায় থাকে আরো কি করবে ও অফিসের বসের রুমের ভেতরে চেয়ারে বসে আছে আরো অনেকক্ষণ ধরে উনি কিছু বলছেন না দেখে আরো চুপ করে আছে। হঠাৎ করে উনি ওনার চেয়ার ছেড়ে উঠে এসে ওর পেছনে দাঁড়িয়ে নিজের হাতটা আরুর কাঁধে রেখে বললো তোমার প্রমোশন চাই তাই না ঠিক আছে প্রমোশন দেব তবে একটা শর্তে তুমি যদি আমার সাথে ওনার স্পর্শে যেন আরো সারা শরীর ঘিন করে উঠল ভালোবাসার সাথে স্পর্শ করেছে আর এই লোকটা আজ সেই শরীরে হাত বসিয়েছে আর ওর বোঝা হয়ে গেছে যে উনি কি বলতে চায় তাই আর কিছু বলার অপেক্ষা না রেখে সঙ্গে সঙ্গে উঠে নিজের কাত থেকে হাতটা সরিয়ে দিয়ে ঠাস করে দুই কালের চড় মারতেই উনি অবাক হয়ে বলল তোমার সাহস তো কম না তুমি আমাকে চড় মারো তুমি কি জানো তোমার জন্য তোমার কি হাল করতে পারি এর জন্য ওনার এই কথাটা বলা মাত্রই আরো সপাটে আরেকটা চড় মেরে ওনার জামার কলার ধরে টানতে টানতে অফিসের মাঝখানে নিয়ে ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দেয় তারপর এই সমস্ত ঘটনা ঘটলো ফেরার পথে আরো দ্রুত পায়ে হাঁটছে ওর ফ্ল্যাট থেকে অফিসের দূরত্ব মাত্র কুড়ি মিনিটের তাই হেঁটেই অফিসে যায় দ্রুত হাঁটতে দেখলে আর রাস্তার মাঝখানে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়ি থেকে সিগারেটের ধোঁয়া বের হচ্ছে গাড়ির ভেতরের লোকটা স্মোক করছে তা দেখেই বোঝা যাচ্ছে আরো দাঁতে দাঁত চেপে বলতে লাগলো এই সমস্ত মানুষরা কেন বোঝে না যে নিজের জীবনটা অনেক দামি কথাটা বলে গাড়ির লুকিং গ্লাসের দিকে চোখ পড়তে দেখলো নিজের প্রিয় মানুষটাকে আরিস স্মোক করছে সেই আগের মতোই গঠন আকৃতি চেহারার কোনো পরিবর্তন হয়নি সিগারেটটা বেশ খানিকটা থাকতে থাকতেই সিগারেটটা ফেলে দিয়ে আরিশ গাড়ি নিয়ে চলে গেল আরিশকে দেখার কিছুক্ষণ আরও নিস্তব্ধ হয়ে বা এতদিন পর দেখলো ও কিন্তু মানুষটাকে একবারও ডাকতে পারলো না মানুষটা এই শহরেই আসে কিন্তু ওর সাথে একবারও যোগাযোগ করেনি কখনো জানতেও চায়নি কেমন আছে। আর মানুষটা ওর কাছে নেই হানি খনিকে দূরত্বের জন্য মানুষটাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে কাটতে পারলো না আরও প্রকাশ করতে পারলো না ওর কথাগুলো এগুলো ভেবে আরও অঝরে কাছে। তখনই হঠাৎ করে আরশিয়ান ছুটে এসে আরুকে জড়িয়ে ধরে বলো ও মামাম তুমি কাঁদছো কেন তুমি এমন করে কাঁদলে আমার খুব কষ্ট হয় যে আরও আর্শিয়ানের বুকে জড়িয়ে ধরে যাত্রে বলল। তোমার মাম্মান খুব খারাপ আরশিয়ান তার জন্যই তো তোমার পাপা তোমার মাম্মামকে আর তোমাকে ভালোবাসে না সময় দূরে দূরে থাকে বলেই আবারও কাঁদতে লাগলো ধরে কাঁদতে লাগলো তুমি কেঁদো না পাপা আসলে আমি খুব করে বকে দেব। কিন্তু তুমি কেঁদো না বলেই দুজনে কাঁদতে লাগলো তোমাকে হারানোর ব্যথাটা বড্ড বেশি কষ্ট দেয় আরু পাখি আমিও আর পারছি না আপনার আরিশ খানও আর পারছে না তার আরু পাখি আর তার চ্যামকে নিজের করে নেবে শুধু নিজের ওপরে একটু বিশ্বাস রেখো কথাটা বলে আরিস গিটারটা বাজিয়ে সুর মেশালো তুমি বোঝনি আমি বলিনি তুমি স্বপ্নেতে কেন আসনি আমার অভিমান তোমাকে ঘিরে সব গেয়েছি কানে কানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে তুমি বোঝনি তুমি বোঝনি রাতে কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে কোনো রকমভাবে ঘুমিয়ে পড়েছিল আরো ও নিজে কিছু খায়নি তার সাথে আরশিয়ানো কিছু খায়নি তার দাবি তার নাকি খিদে পায়নি আর্শিয়ানের কথার পরিবার্তে আর্শিয়ানও একটা রাগী কণ্ঠে বলতে লাগলো তার মাম্মামের খিদে না পেলে তারও নাকি খিদে পায় না কথাটা বলে আরুর কোলে মাথা রেখে আর্শিয়ান ঘুমিয়ে পড়লো জোর করেও ছেলেটাকে আর খাওয়াতে পারলো না সকালে আরুর ঘুম ভাঙতেই মনে পড়ে গেল যে আরশিয়ানের রাতে কিছু খায়নি কোলে মাথারত রত দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসে সে ছেলেটা কত বোঝে আরুর কষ্টটা সেটা ভাবলেই আরো অবাক হয়ে যায় আরু আরশিয়ানের মাথায় হাত বোলাতে বোলাতে বলল সেদিন যদি জন্য একটিবারের হলেও আপনার হাত ধরে আটকাতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের এতটা কষ্ট পেতে হতো না একটা প্রেমের সম্পর্ক যেন জীবনটাকে এতটা কষ্ট দিতে পারে তা আমি জানতাম না যেখানে সামিল ছিল আরিস আরু আর ইলমাস নামক একটি মানুষ আর আরশিয়ানের জন্য ওভেনের ডিম পোস্টটা বসিয়ে দিয়ে আরও কিছু একটা ভেবে হঠাৎ বেলকুনিতে গেল তারপরে হতাশ হয়ে আবারও কিচেনে ফিরে এলো কালকের সেই কালো গাড়িতে বসে থাকা মানুষটা ছিল হুবুহু আরসের মতো দেখতে আর ওর নিচের ফ্লোরে যে মানুষটা সেদিন গিটার নিয়ে বসেছিল তাকেও পেছন থেকে দেখতেও অনেকটা আড়িশের মতোই তাই দুটি মানুষের মধ্যে যেন হুবুহু মিল থাকায় আরও দেখতে গিয়েছিল বেলকুনিতে যে কেউ আসে কেনা কিন্তু বেলগুনিতে কেউ নেই তাই আরোকে হতাশ হয়ে ফিরে আসতে হলো আরশিয়ানের জন্য ডিম পোস্ট আর ব্রেড রেডি করে ডাইনিং টেবিলের ওপরে রাখতেই চারিদিকে একবার চোখ বুলিয়ে তাকিয়ে দেখে নিল আরও জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছিল এখনো কোনো কিছুই আবার নতুন করে সাজানো হয়নি পুনরায় আবার গোছাতে হবে যে শহর আরো একবার ছেড়ে দিতে চেয়েছিল প্রিয় মানুষের আভাস পেয়েছে যে শহরে সেখানে তাকে খুঁজে না পেয়ে আর কোথাও যাবে না তাই সে আবারও ফ্ল্যাটে ফিরে এলো আরও এই পাঁচ বছর দীর্ঘ জীবনটা অপেক্ষায় আর অগোছালো কতটা কষ্টে পার করেছে আরশিয়ানকে নিয়ে আর কিভাবে সমাজের প্রত্যেকটা মানুষকে ভুল প্রমাণ করে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেটা আরও নিজে খুব ভালো করেই জানে এখন আর আগের মতো আরিশের ভালোবাসার পরশ নেয় না আরিশকে দুই বাহু ধরে জড়িয়ে ধরে না নানান ধরনের আবেগ মাখা কথা বলে তাকে আবেগে আপ্লুত করে দেয় না মানুষটার হাতে হাত রেখে কতদিন পথ চলা হয় না হয়তো যেদিন আরিশ ফিরে আসবে অভিযোগের বন্যায় বাসিয়ে দেবে আরিশকে নিজেকে লুটিয়ে দেবে আরিশের বুকে একটা সিএনজিতে বসে আরু আরশিয়ান দুজনে কিছুক্ষণ আগে আরিশের বাবা আরুশির বাবা আরুকে ফোন করে তার বাড়িতে যাওয়ার জন্য কথা জানাতেই আরু প্রথমে যাবে না বলে কিন্তু কিন্তু করলেও পরে তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তিনি নাকি ডেকেছেন আরুকে সে জন্যই যাবে সে খুব একটা দরকার ছাড়া আরও ওর বাপের বাড়িতেও যায় না নিজের মানুষের মায়া ত্যাগ করে বেরিয়ে এসেছে অনেক দিন আগেই এখন আর খুব একটা কষ্ট হয় না তাদেরকে ছেড়ে থাকতে ছোট্ট আশিয়ান আর দিকে জিজ্ঞাসন দৃষ্টিতে তাকাতেই আরো আশিয়ানকে জিজ্ঞাসা করে উঠল আমার চকলেট বয়টা কি কি আমাকে কিছু বলবে মামা আমরা কোথায় যাচ্ছি আমরা তোমার নানুর বাসায় যাচ্ছি নানু আমাকে খুব ভালোবাসে তাই না আরও আশিয়ানের দিকে একটা মুচকি হেসে বলো সবাই তোমাকে ভালোবাসে শুধু তোমার পাপা ছাড়া সে তোমাকে ভালোবাসলে একদিন তোমাকে ছেড়ে দূরে সরে থাকতে পারতো না বুঝতে তার মায়ের মুখের কষ্টের পেরেছ পেরে বললো তুমি কষ্ট পেও না পাপা একদিন ঠিক ফিরে আসবে সেদিন তোমার আশিয়ান তার পাপাকে অনেক অনেক বকে দেবে তুমি দেখে নিও আশিয়ানের এমন আবেগ মাখা কথা শুনে আরো ছেলেকে জড়িয়ে ধরলো সেই যে আর বেঁচে থাকার একমাত্র সম্বল কতবার বলেছি না তুমি আমাকে এই সব কথা আর বলবে না আর তাছাড়া এমন তো না যে আমি তোমাদের টাকায় বসে বসে খাচ্ছি যেমন আমি সিঙ্গেল মাদার বলে নিজেকে পরিচয় দিতে পারি তেমনি আমি একজন কর্মজীবী নিজে উপার্জন করি তাই আমার নিজের জীবনের সব ছোট বড় সব সিদ্ধান্ত আমার তাই আমার কোনো ব্যাপারেই তোমাদের কথা বলার কোনো অধিকার নেই আর আমি তোমাদের সেই অধিকার দেই তুই কি আরশিয়ানের কথা চিন্তা করেছিস তাই যদি হয় তাহলে এটা ভাববার বিষয় আরশিয়ান আমাদের সাথে থাকবে যতই হোক ও আমাদেরই একজন কথাটা শুনে ছোট্ট আরশিয়ান তার মায়ের আঁচল খামছে ধরলো ভয়ে ওর মা ওর প্রাণ মাকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব নয় ওর মাথায় যেন আগুন চড়ে গেল আরিশ ছাড়া ওর জীবনের দ্বিতীয় কোনো পুরুষের কথা ও ভাবেনি আর সেখানে ওর বাবা ওকে দ্বিতীয় বিয়ের কথা বলছে তাও আবার কার সাথে তার প্রাক্তন প্রেমিক ইলমাজের সাথে আবার তার উপরে তার জীবনের অংশ আর্শিয়ানকে ওদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর ও এবার হুঙ্কার দিয়ে বলল একদম চুপ আর একটা কথাও না আর একটা কথা বললে আমি এখানে রক্তের বন্যা বয়ে দেবো আমার একটা কথাও আমি শুনতে চাই না আশিয়ান আমার জীবন আশিয়ান আমার কলিজার টুকরা ওকে আমার থেকে দূরে সরানোর কথা যে ভাববে তাকে দুনিয়া থেকে সরানোর দায়িত্ব আমি নিয়ে নেব আরশিয়ান আমার যান আর কেউ ওকে আমার থেকে দূরে সরানোর কথা ভাবলে তাহলে মনে করবে তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে আরশিয়ানকে বুকের সাথে জড়িয়ে ধরে আরও ওর বাবাকে কথাগুলো বলল আর চোখের জলের সাথে যেন আগুনের ফুলকি ঝরছে ছোট্ট আরশিয়ান ভয়ে আরোর কোমরটা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর ওর মায়ের দিকে তাকিয়ে বলল। আম্মু আমি আসছি আর এই অমানবিক মানুষটাকে বলো যেন আমার আর আমার ছেলের জীবন থেকে দূরে থাকে অন্যথায় আমার হাতে প্রাণ হারাবে কথাটা বলে আরশিয়ানকে কোলে করে নিয়ে যেতেই আরও আরো বাবা বলে উঠল। আমিও দেখবো একা একটা মেয়ে মানুষের তেজ কত কতদূর যায় আরও একটা তাচ্ছিলের ছেলের হাসি হেসে বললো অযথা নিজেকে ধ্বংস করতে এসো না ভস্য হয়ে যাবে কথাটা বলে আরশিয়ানকে নিয়ে চলে গেল ছোট্ট আরশিয়ান আরোর গলা জড়িয়ে ধরে আসে রাস্তার পাশ দিয়ে হাঁটছে আরও ছেলেকে কোলে নিয়ে আর চোখের কোন বেয়ে জল গড়িয়ে পড়ছে সামনের রাস্তাটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে না পেরে চোখের পলক ঝাড়তেই টপ টপ করে চোখের জল গুড়িয়ে পড়ল এবার সামনের লক্ষ্যটা স্পষ্ট ছোট্ট ছেলেটাকে নিয়ে ওর জীবন সংগ্রাম তা যে সহজ নয় তা আরও বেশ ভালোই বুঝতে পারল আজ এতদিন বাইরের মানুষের কাছ থেকে নিজেকে অপদস্থ হতে হয়েছে আস তার নিজের মানুষ নিজের বাবা এমনটা করলো আর কারোর প্রতি আরো বিশ্বাস নেই এই সমাজ ওকে ভালোভাবে বাঁচতে দেবে না এখন একটাই অপেক্ষা তা হলো আর আদৌ কি সে কখনও ফিরে আসবে নাকি অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সারাটা রাস্তা আরও হেঁটেই এসেছে এতটা পথ আরশিয়ানকে কোলে করে আনতে আনতে আরশিয়ান ঘুমিয়ে পড়েছে আরো গেট দিয়ে ঢুকতেই আবির বলে উঠল কোথায় গিয়েছিলে আর চোখ মুখের এই অবস্থা কেন অনেকটা পথ কি হেঁটেই এসেছ আরো ক্লান্ত আবিরের করা প্রশ্নের উত্তর দেওয়ার শক্তিটুকুও ওর মাঝে যেন আজ নেই তবুও ভদ্রতার খাতিরে সব প্রশ্নের উত্তর একেবারেই দিয়ে দিল সে হুম কথাটা বলেই সামনের দিকে এগিয়ে যেতেই আরুর চোখে পড়ল সেই কালো গাড়িটা যেখানে ও আরিসের মতো একজনকে দেখেছিল আর শরীর কাছে এক অজানা প্রাপ্তি খুঁজে পেলে যেমনটা হয় ঠিক তেমনটাই হচ্ছে তাড়াতাড়ি করে কম্পিত কণ্ঠে আবিরকে বলল। ওই ওই কালো গাড়িটা কার আবির আর কথায় খানিকটা অবাক হয়ে বললো ওটা তো তিতাস বলে একজনের নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে কেন আপনি শিওর ওটা তিতাস ওনার নাম কি আরিস না 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 ওনার নাম তো তিতাস আপনি একটু ভেবে দেখুন না আরিস না না তিতাস এটা হতেই পারে না উনি আরিশ উনি আমার আরিশ কথাটা বলেই আরও আরশিয়ানকে নিয়ে দৌড় দিল প্রিয় মানুষটার খোঁজও পেয়ে গেছে প্রিয় মানুষের উপস্থিতির আভাস পেয়ে আরও আরশিয়ানকে নিয়ে আপ্রাণ ছুটে চলেছে যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছানো যায় ছোট্ট আরশিয়ান বুঝতে পারছে না হঠাৎ তার মায়ের এইভাবে ছুটে যাওয়ার কারণ আরও শক্ত করে চাপটে ধরে জড়িয়ে আসে আসিয়ানকে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য লিফট না দিয়ে সিঁড়ি দিয়েই উঠতে লাগলো যেন তাতেও তাড়াতাড়ি আরিশের কাছে পৌঁছাতে পারে আরশিয়ান বুঝতে পারছে যে তার মায়ের এইভাবে তাকে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে তবু তার মা তাকে ছাড়বে না কখনো তাই আরশিয়ানও আরুকে শক্ত করে জাপতে ধরলো কোনো রকমে দৌড়াতে দৌড়াতে আরও তিসে তাসের রুমের সামনে গিয়ে আরশিয়ানকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেও দম আটকে আসার উপক্রম শেষে একবার জোর করে একটা শ্বাস নিতেই আরশিয়ান আম্মু বলে চেঁচিয়ে উঠলো আরু আরশিয়ানের পিঠায় হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল আমার কিচ্ছু হয়নি কথাটা বলে আরো বেশ কিছুক্ষণ থেমে জোরে জোরে দরজাটা ধাক্কাতে লাগলো বেশ কয়েকবার জোরে দরজাটা ধাক্কা দিতেই একজন এসে দরজাটা খুলে দিতেই আরু তাকে দেখে কয়েক কদম পিছিয়ে গেল তাহলে এই লোকটার নামই কি তিতাস লোকটা আরুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল চাই আর এইভাবে ভর দুপুরে দরজা ধাক্কাচ্ছেন যে ওইখানে একটা কলিং বেল আছে সেটার প্রয়োগ করতে কি জানেন না যেন কাটিয়ে উঠতেই পারছে না ভেবেছিল হয়তো সত্যি এখানে আরুষ থাকবে কিন্তু তিতাস নামক লোকটা এখনো চোখের সামনে দেখে সে বিশ্বাসই করতে পারছে না যেন বারবার মনে হচ্ছে এখানে আরিস কোথাও না কোথাও লুকিয়ে আছে কিন্তু তাকে সে দেখতে পারছে না আরো জোরে জোরে শ্বাস নিচ্ছে আর লোকটার দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে। যেন এই মুহূর্তে এই লোকটাকে অন্তত সেখানে ও আশা করেনি আরুর এমন দৃষ্টি দেখে লোকটি জিজ্ঞাসা না করে পারলো না এই যে ম্যাডাম আপনি আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি কিছু বলছেন না কেন আরু এবার গম্ভীর হয়ে বলল আমার আরিস কোথায় লোকটা ওর কথা শুনে খানিকটা অবাক হয়ে গিয়ে বলল কি যা তা বলছেন এখানে আরিস বলে কেউ তো থাকে না আপনি হয়তো কোনো কিছু ভুল করছেন আরো এবার আরশিয়ানকে কল কোল থেকে নামিয়ে একবার জোর করলো বলুন না আমার আরুষ কোথায় বলুন না একবার লোকটা এবার খানিকটা রেগে গিয়ে বলল আমি কি করে জানবো আপনার কোথায় আর আজাইরা বিরক্ত করবেন না তো জানতো এখান থেকে কোথা থেকে আসে এইসব কে জানে যত সব কথাটা শোনা মাত্রই আরো আর এক মুহূর্ত ওইখানে ওয়েট করলো না দুই হাত দিয়ে তিতাসকে ধাক্কা মেরে রুমের ভেতরে ঢুকে গেল ও তিতাসকে এতটাই জোরে ধাক্কা মেরেছে যে তিতাস হুড়মুড় করে সোফার কাছে গিয়ে পড়েছে আর সোফার কাঠের পায় ধাক্কা লেগে কপালটা বেশ খানিকটা কেটে গেছে আরও ঘরের ভেতরে ঢুকে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে আরিশকে জোরে জোরে চিৎকার করতে করতে বলছে আরিস আপনি কোথায় কোথায় আপনি আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন না কোথায় আপনি আরও জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কাছে আর বারবার বলছে আরিশ আপনি কোথায় আপনি যেখানেই থাকুন না কেন বেরিয়ে আসুন আপনার এই বিরহ আমার আর সহ্য হচ্ছে না ভালো লাগছে না এই দীর্ঘ পাঁচ বছরের এই সমাজের কাছে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি আপনি বুঝতে পারছেন না আরও সারা ঘর তন্ন করে খুঁজে যেন কোথাও মূল্যবান রত্ন হারিয়ে গেছে আরিস নামক মানুষটাই যে ওর সব থেকে মূল্যবান রত্ন জিনিসপত্র সব কিছু হাতড়ে হাতড়ে ভেঙে ফেলেছে অনেক কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তিতাসের ঘর খারাপ অবস্থা বিছানার চাদর লন্ড ভণ্ড ফুলদানি ভেঙে ফেলেছে আলমারির ভেতরে আরিশকে খোঁজার জন্য জামা কাপড়গুলো লণ্ডভণ্ড করেছে ভন্ড দেখলে যে কেউ বলবে যে দিনে দুপুরে ডাকাতি হয়েছে তিতাস আরুর কাণ্ড দেখে থামানোর চেষ্টা করছে কিন্তু ওর হংকারের থেকে আরুর তীব্র গর্জন যেন ওর কানে বেশি ভেসে আসছে বারবার গর্জনের শব্দে ভেসে আসছে আরিস আপনি কোথায় তিতাস দেখলো যে আরও আর বেশিক্ষণ এখানে থাকলে ওর ফ্ল্যাটের আর একটা জিনিসপত্রও ঠিক থাকবে না তাছাড়া আরও যেভাবে চিৎকার চেঁচামেচি করছে তাতে অন্য ফ্ল্যাটের লোকজন ভাবতেই পারে যে তিতাস তার সাথে খারাপ কোনো কাজ করেছে আর সেই জন্যই কোনো রকম দেরি না করে তাড়াতাড়ি করে ফ্ল্যাটের ল্যান্ডলাইনের ফোন করতেই আবির ফোনটা ধরে উঠলো আবির সসরাচার ফোন ধরে না কিন্তু ও ভেবেছিল যে এমন কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটাবে আর চোখমুখের অবস্থা আর যেভাবে তিতাসের রুমের দিকে ছুটে গিয়েছিল তা দেখে কিছুটা হলেও আবির আন্দাজ করতে পেরেছিল তাই এই কথাটা অন্য কারোর কানে পৌঁছালে আরুর এই ফ্ল্যাটে থাকা দুষ্কার হয়ে যাবে তাই যতটা সম্ভব তিতাস নিজেই ব্যাপারটাকে সামলাবে তার জন্যই ও ল্যান্ডলাইনে ফোন করেছে বসেছিল যার ফোন আসে বলে তিতাস ছটপট করে এক নাগারে বড়ে ফেললো হ্যালো তাড়াতাড়ি আসুন আপনি আমার রুমেই আসুন এখানে দেখুন এখানে একটা মহিলা এসে আমার রুমে ঢুকে আমার রুমে দফ রফ করে রেখেছে সব জিনিসপত্র ভেঙে চুরমার করছে ওনাকে আর থামাতে পারছি না আমি আর শুধু বলছে আরিশ আপনি কোথায় আবির যেন এতক্ষণ এই ঘটনার আশঙ্কাই করছিল আর কিছু না শুনে ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে এলো ফোর্থ ফ্লোরে সেখানে এসে দেখল রুমের আর্শিয়ান দাঁড়িয়ে আছে হতবাক হয়ে আবির আরশিয়ানকে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কোথায় তোমার মাম্মা আর্শিয়ান ফুপিয়ে ফুপিয়ে। ঘরের দিকে ইশারা করতে আবির ঘরের ভিতরে দৌড়ে ছুটে গেল গিয়ে দেখল তিতাস মাথায় হাত চেপে ধরে বসে আছে সেখান থেকে টুকটুক করে রক্ত গড়িয়ে পড়ছে আবির বুঝতে পারলো যে তীব্রভাবে কোনো কিছু দিয়ে তিতাসকে আঘাত করেছে সে আর আবির তাড়াতাড়ি তিতাসের কাছে গিয়ে বলো এ কি আপনার এমন অবস্থা হলো কি করে ওই পাগল মহিলাটায় এসে আমার ঘর লন্ডভণ্ড করে দিয়েছে আপনি ওনাকে আগে থামান আবির থতমত খেয়ে বলো কোথায় উনি আমি তো তাকে দেখতে পাচ্ছি না আমার বেডরুমে গিয়ে দেখুন কেমন লন্ডভণ্ড করেছে আমি ওনাকে থামাতেই পারছি না আপনি তাড়াতাড়ি যান না হলে আমার ঘরের বাদবাকি জিনিস সমস্ত উনি নষ্ট করে ফেলবেন আর একটাও আস্ত থাকবে না আবির আর কোনো রকম দেরি না করেই রুমের ভেতরে ঢুকতেই অনেক ভাঙা জিনিস ওর পায়ের কাছে পড়তেই সেগুলো দেখে চমকে গেল সামনের দিকে তাকিয়ে দেখলো আরও পাগলের মতো মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তাড়াতাড়ি করে আর কাছে ছুটে গিয়ে বলল। আপনার এমন অবস্থা হলো কি করে আর আপনি ঘরের একই দশা করেছেন ওনার মাথা ফাটিয়ে দিয়েছেন এখন যদি উনি আপনার নামে পুলিশে কমপ্লেন করে তখন কি হবে একবার ভেবে দেখেছেন আপনি আর কিছুই বলছে না চুপচাপ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে যেন আবিরের কোনো কথাই ওর কানেই যাচ্ছে না একটা বীর যোদ্ধার মতো নারী এমন ভেঙে পড়াটা যেন আবিরের চোখে আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে আরুর হাত ধরে তোলার চেষ্টা করলেও আরুকে তুলতে পারলো না মেয়েটা শক্ত হয়ে এক জায়গায় বসে আছে হয়তো সে সেখান থেকে যতক্ষণ না উঠতে চাইবে ততক্ষণ তাকে আবিরের পক্ষে ওঠানো সম্ভব নয় আবির এবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল সমস্যাটা কি আপনার এই ভর দুপুরে অন্যের ফ্ল্যাটে এসে এইভাবে সমস্ত কিছু ভেঙে চুরমার করেছেন এখন এখান থেকে যেতে বললেও আপনি যাচ্ছেন না আপনি কি জানেন এর জন্য উনি আপনাকে পুলিশে দিয়ে দিতে পারে আবিরের এমন কথায় আরো কোনো রেসপন্স নেই আবিরকে অবাক করে দিয়ে হঠাৎ আরও নিজে উঠে দাঁড়ালো তারপরে রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে তিতাসকে একবার এক পলক দেখে নিয়ে সিঁড়ি পেয়ে উঠতে লাগলো ছোট্ট আর কেউ সাথে নেওয়ার কথা ভুলে গেছে সে আবার রুম থেকে বেরিয়ে আসতেই তিতাস বলল ওনাকে যেন আর কখনো আমার এই ফ্লোরে না দেখি তাহলে কিন্তু আমি সোজা পুলিশে কমপ্লেন করব। না না প্লিজ এমনটা কিছু করবেন না উনি হয়তো ব্রাট একটা ট্রমার মধ্যে আছেন তাই হয়তো এমন করছেন নেক্সট টাইম আর এমন হবে না আচ্ছা তবে এইবারের মতো ছাড়লাম কিন্তু দ্বিতীয়বার আর ছাড় দেব না ওকে ধন্যবাদ বলেই আশিয়ানকে কোলে নিয়ে আবির চলে গেল তিতা সদের দিকে এক পালক তাকিয়ে বলে উঠলো পাগল যত সব কোথা থেকে যে আসে এইসব কথাটা আবিরের কান অব্দি গেল তবে বলার কিছুই নেই আরো যা করেছে পাচার করেছি আর পাঁচজনকে কালকে পাঠাবো আর সেই মেয়েটার কি হবে যে কি যেন নাম মেয়েটার ও হ্যাঁ আরো ওই মেয়েটার ডিমান্ড তো অনেক তাকে যত তাড়াতাড়ি সম্ভব চালানোর ব্যবস্থা করো একবার বাগে পাই তারপর দেখবো পাখি এবার কী করে পালায় কথাটা শুনে লোকটা হেসে উঠলো হো হো করে ফোনটা কেটে দিয়ে আরুর ছবির দিকে তাকিয়ে বলল পাঁচ কোটি সন্ধ্যা সাতটা ঘর অন্ধকার করে বসে আছে আরু আরশিয়ান ঘুমিয়ে পড়েছে আরও বেলকুনিতে ঠান্ডা মেঝের ওপরে চুপচাপ এক দৃষ্টিতে বারান্দার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে কারোর পদধ্বনি শুনলেও এ ওর মধ্যে কোনো পরিবর্তন হলো না আবির আরশিয়ানের জন্য চকলেট কিনে এনেছিল আরশিয়ানকে দেবে বলে কিন্তু রুমের ভেতরে ঢুকতেই দেখলো দরজা খোলা আর রুম অন্ধকার তাই খানিকটা কিন্তু কিন্তু করেই ঘরের ভেতরে ঢুকলো ঘর অন্ধকার রুমের ভিতরে ঢুকে দেখলো আরশিয়ান ঘুমোচ্ছে আর বেলকুনিতে টিপ টিপ করে আলো জ্বলছে আরও নির্বাক হয়ে বসে আছে দেখে বেলকুনিতে আবির আরুকে দেখতে পেয়ে চকলেটটা টেবিলের ওপরে রেখেই ঘরের আলোটা জ্বালাতেই আরো সামান্য কেঁপে উঠলো তবু আবিরের দিকে একবারও ফিরে তাকালো না আবির ধীর পায়ে এগিয়ে আরুর কাছে গিয়ে বলল বসতে পারি আরও গম্ভীর সুরে বলল। হুম আবিরও আরুর থেকে খানিকটা দূরে বসে পড়ল এবং বলল। দুপুরে অমন ব্যবহারের কারণ কি জানতে পারি আরও নির্বাক কিছুই বলছে না দেখে আবির আবারও বলল আমাকে বলতে কি কোনো সমস্যা আরও কিছু বলল না আবির আবারও বলল আচ্ছা ও সব ছাড়ুন এই আড়িশাস সেটা তো নিশ্চয় বলতে পারবেন নাকি ওটাকেও কোনো আবির আর কিছু বলতে যাবে তার আগেই আরও বলে উঠল আমার স্বামী উনি আমার স্বামী স্বামীর কথাটা শুনে আবিরের একটু খারাপ লাগলো তারপর নিজেকে সামলে নিয়ে বললো ওনাকে কি আপনি এই ফ্ল্যাটে দেখেছেন আরও মাথা নাড়িয়ে বলল হুম আমাকে কি সবটা বলা যাবে আরও একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলো পাঁচ বছর আগে পাঁচ বছর পূর্বে সেদিন ছিল আমার ননদ সানা আর আমার ভাইয়ের আহানের বিয়ে ভালোবেসে বিয়ে করছিল তারা তবে ওনার মানে আরিসের আর আমার সম্পর্কটা খুব একটা যে মধুর সম্পর্ক ছিল তেমনটা নয় তার কারণটা হয়তো আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিটা তৃতীয় ব্যক্তির কথাটা শুনে আবির অবাক হয়ে বলল আপনার আর আপনার স্বামীর মাঝে তৃতীয় ব্যক্তি মানে ঠিক কিভাবে আর কে সেই তৃতীয় ব্যক্তি আমি তো কিছুই বুঝতে পারলাম না আরও এবার আবিরের দিকে তাকিয়ে মস্কি হেসে তার থেকে চোখটা ফিরিয়ে নিয়ে বলল বুঝতে পারছেন না তাই না আসল কথাটা কি জানেন কি আমাদের জীবনটা বড়ই গোল মেলে তবুও আপনি যখন সবটা জানতে চাইছেন তবে শুনুন তখন আমি কলেজে পড়ি কতই বা বয়স হবে সতেরো কিংবা আঠারো আমার আলাপ হয় আমার প্রাক্তন প্রেমিক ইলমাজের সাথে মানুষটাকে দেখলে বড্ড প্রেমিক পুরুষ বলে মনে হতো সে যাই হোক এত পুরানো আবেগকে গুরুত্ব না দেওয়াই ভালো তবে শুনুন তার সাথে আলাপটা হঠাৎই অনেকটা ভার্চুয়াল লাইফের প্রেম যাকে বলে আর কি তার সাথে আমার সরাসরি আলাপে প্রেম হয়নি প্রথমে সে আমাকে শপিং মলে দেখে তারপর আমার সম্পর্কে আরও বেশি জেনে শুনে তারপর সেখান থেকেই ফোন শুরু হয় ধীরে ধীরে গড়ে ওঠে আমাদের মধ্যে সম্পর্ক বেশ ভালোই ছিল দিনগুলো ফাগুনের প্রথম দিনে ওনার সাথে আমার প্রথম দেখা হয় ধানমন্ডি লেকের কাছে ওনার জন্য অপেক্ষা করছিলাম উনিও হাতে করে ফুল এনে আমার পাশে রেখে আলতো করে আমার চোখ দুটো চেপে ধরেছিল আর আমিও তার উপস্থিতি অনুভব করেছিলাম উনি ভালোবাসা প্রকাশে হাঁটু বেড়ে আমার সামনে বসতে গেলেই হঠাৎ একটা শক্ত হাতের জোরালো ঘুষি তার মুখে পড়তেই উনি মাটিতে পড়ে গেলেন তার সামনে থাকা ব্যক্তিটা ওনাকে বেধাড়ক মার মারতে লাগলেন আমি আটকাতে পারিনি সেদিন লোকজন এসে ইলমাসকে ছাড়িয়েছে তার আগে ইলমাজ আদমরা হয়ে গেছে কথাটা শুনতেই আবিরের মধ্যে কৌতূহল জেগে উঠল ধড়পড় করে উঠে বলল কে সেই মানুষটা যে এইভাবে ইলমাসকে নির্বমভাবে মেরেছে আর তার দোষটাই বা কি ছিল আরও এবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল। ইলমাজের একটাই দোষ ছিল যে উনি আমাকে ভালোবেসেছিলেন আর আমিও যে কেবলমাত্র একজনের শুধুমাত্র আরিশ খানের সেই কারণেই হয়তো আরিশ খান আমাকে অন্য কারোর সাথে সেদিন সহ্য করতে পারেনি সেই মানুষটা ছিলেন আমার স্বামী আরিশ খান তার আর একটা সম্পর্ক ছিল উনি আমার ফুপির ছেলে ছিল ওনাকে আমি খুব ভয় পেতাম বড় ভাইয়া হিসাবে তারপর তারপর কি হলো অনেকটা কৌতূহলের সাথে বলল আবির তারপর আর কি সেই দিনের পর থেকে জন্মালো আমার আরিশের প্রতি তীব্র ঘৃণা এরপর ইলমাজের সাথে দেখা করার কথা আর দ্বিতীয়বারও আমি ভাবিনি তৈরি হলো ইলমাজের সাথে দূরত্ব আর ওনার ওনার প্রতি রাগ তীব্র ঘৃণা ইলমাজের প্রতি দূরত্ব যখন অনুভব করলাম তখন কখনো ভাবিনি যে তার থেকে এতটা দূরে সরে যেতে হবে আমাকে আমি আর ওনার সাথে এটা ভেবে দেখা করিনি যে আরিস যদি ওনার কোনো ক্ষতি করে বড্ড বেশি ভয় হতো মনের মধ্যে তাহলে আরিসের সাথে আপনার বিয়েটা কীভাবে আর ইলমাজের সাথে কি পরে আপনার আর কখনও দেখা হয়নি আরও এবার খানিকটা উচ্চস্বরে হেসে বলো ওনার সাথে আমার বিয়েটা আরও বেশি রোমাঞ্চকর একটা ব্যাপার জানেন তো কেন রোমাঞ্চকর হতে যাবে কেন আবির যেন এর পরের কাহিনী শোনার জন্য অপেক্ষাই করতে পারছে না কাহিনীটা রোমাঞ্চক এই কারণেই যে কারণ আমার বিয়ে হচ্ছিল অন্য একজনের সাথে তবে ওই যে আমি যে শুধু আরিশ খানের আর কারণা সেই জন্যই হয়তো বিয়েটা হয়নি মানে আমার বিয়ের আসর থেকে উনি আমাকে জোর করে বিয়ে করেছিলেন আর আমার ইচ্ছার বিরুদ্ধে তবে সেটা শুধু আমি আর সে জানতো আর কেউ না উনি বলেছিলেন আমার গর্ভে নাকি ওনার অনাগত সন্তান আছে আর সেই সন্তান রেখে আমি অন্য কাউকে বিয়ে করছি তাহলে আর্শিয়ান কি অবৈধ সন্তান কথাটা আবির মনে মনে ভাবলো কিন্তু যতক্ষণ না পুরোটা শুনছে ততক্ষণ সে কিছুই বলতে পারছে না তারপর ওনার সাথে আমার বিয়ে হয় উনি আমাকে পেয়ে যেন পুরো দুনিয়া পেয়ে গেছেন কিন্তু ওনার এই মিথ্যে বলে আমাকে নিজের করে পাওয়ার কাজটা যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি শুরু হলো ওনার প্রতি আমার তীব্র ঘৃণা বারবার ওনার সাথে খারাপ ব্যবহার করলাম ওনাকে উঠতে বসতে কথা শোনাতাম দূরে দূরে থাকতাম সব সময়। আবির বুঝতে পারলো যে ও যা ভেবেছে তা ভুল আবির আরুর কথাগুলো শুনছে আর ওর গায়ে যেন কাটা দিয়ে উঠছে তবুও মুখে যেন কোনো উত্তেজনা প্রকাশ করতে পারছে না জানেন তো ফাল্গুনের দিনগুলোকে আমি বরাবরই খুব ভয় পেতাম কারণ সেই ফাল্গুনের দিনেই আমি আমার ইলমাসকে হারিয়েছিলাম তাই হয়তো এমন ভয় পেতাম হঠাৎ ফাল্গুনের প্রথম দিন উনি যেন কেমন নিজেকে দমিয়ে নিলেন আরিস খানের মাঝে যে রাগ আর জেদ থাকে তা যেন এক নিমিশেই থেমে গিয়েছিল সেদিন ওনার সাথে থমকে যাওয়ার সুযোগ নিয়েই আমি ওনার প্রতি আমার সমস্ত রাগ অভিমানের কথা প্রকাশ করেছিলাম আর উনিও ইলমাজের প্রতি এমন কাজে নিজেও খুব অনুতপ্ত ছিলেন আর যাই হোক ভালোবাসা কোনো অপরাধের না সেটা উনি হয়তো ভালোভাবেই বুঝতে পারতেন উনি সেদিন আমাকে একান্ত নিজের করে একবারের মতো পেতে চাইল আর ইলমাজের প্রতি ঘটার সব কিছু রাগ আর অভিমানে আমি বলেছিলাম যে কেবল আমি তাকে ঘৃণা করি এবং একমাত্র তার কারণেই আজ ইলমাজ আমার সাথে নেই সেদিন আমার সেই কথাটা শুনে উনি বলেছিলেন যে আর কখনো এইভাবে আর আমাকে বিরক্ত করবেন না ফিরিয়ে নিয়েছিল তার নিজের অধিকার বোধ তারপর তারপর হঠাৎই একদিন এক আনটি বলেছিল যে নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কথা ভাবাও গোনা আর পরকিয়ার মতো সম্পর্ক যেখানে তিনটি মানুষের জীবন জড়িয়ে থাকে সেই সম্পর্কগুলোর মতো খারাপ কিছুই হয় না সেই দিনে সেই কথাগুলো শোনার পর নিজের মনের মাঝে অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছিল তাছাড়া এক অদ্ভুত অপরাধ কাজ করছিল ওনার প্রতি আমার মনে হয়েছিল যে ওনার সাথে আমি যা করছি সেগুলো ঠিক না তাই পুরানো সব কিছু ভুলে যদি নতুন করে সবটা শুরু করা যায় তাহলে ভবিষ্যতে আমাদের জীবনটা গুছিয়ে নিলেও গোছানো যেতে পারে আর এমন কি আমাদের মাঝে ইলমাজও উপস্থিত নেই তাই কোনো একটা তৃতীয় ব্যক্তির জন্য নিজেদের মধ্যে সম্পর্কটাকে কেন নষ্ট করব সেই ভেবে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম ধীরে ধীরে ওনার প্রতি অনুভূতিগুলো সক্রিয় হয়ে উঠতে লাগলো ভালোবাসতে শুরু করলাম তবে উনি তা বুঝতে পারেননি নিজেকে সবসময় আমার থেকে দূরে সরিয়ে রাখতেন ইতিমধ্যে উনিও আমাকে ইলমাজের কাছে ফিরিয়ে দেবেন বলে ঠিকও করে নিয়েছিলেন সেই দিন ছিল আমার ভাইয়ের বিয়ের দিন আমি ছিলাম বরপক্ষ আর উনি ছিল কন্যা ভেবেছিলাম সেদিন ওনাকে নিজের কথা জানাবো বিয়েবাড়িতে পৌঁছানোর পর উনি আমাকে হঠাৎ রাস্তায় ডাকলেন ফোন করে তারপর আমিও ওনার পথ অনুসরণ করে রাস্তায় গিয়েছিলাম সেখানে উনি আমাকে ডেকে বলেছিলেন কথাটা বলে আরও থেমে গেল ওর গলা ধরে আসছে পরের কথাগুলো কীভাবে বলবে তা ওর জানা নেই আরোকে থামতে দেখে আবির আবারও বলে উঠল কি বলেছিলেন উনি আরও এবার নিজেকে শক্ত করে নিয়ে তারপর বলল উনি আমাকে বলেছিলেন যে উনি আমাকে ভালোবাসেন ঠিকই কিন্তু এটা ওনার ব্যর্থতা যে উনি আমাকে ভালোবেসে তার ভালোবাসাটাকে প্রকাশ করতে পারেননি এবং আমিও তার ভালোবাসাটা বুঝতে অক্ষম কিন্তু উনি চাই যে আমি যেন আমার জীবনে নিজের সঠিক ভালোবাসাটাকে অর্থাৎ ইলমাসকে মাসকে ফিরে পাই তাই তিনি আমাকে সেদিন ইলমাজের হাতে তুলে দিয়ে হারিয়ে গিয়েছিলেন তবে এটা ওনার কাছে অজানায় রয়ে গিয়েছিল যে ইলমাস বিবাহিত আমার থেকে দূরে সরে যাওয়ার এক বছর পরই সে মানে ইলমাজ বিয়ে করেছে আরিশ এটা জানতেন না আর ইলমাজও আরিশকে কথাটা কখনো বলেননি ইলমাজ যদি সেদিন ওনাকে একটি বারও বলতেন যে ইলমাস নিজে বিবাহিত সে আর এখনও আরো কে চায় না তাহলে হয়তো আজ আমার আরিস আমারই থাকতো আজ আমি ইলমাসকে বড্ড বেশি ঘৃণা করি কারণ ওনার জন্য আজ আমার প্রিয় মানুষটা আমার কাছে নেই কথাটা বলে আরও জোরে জোরে শব্দ করে কেঁদে উঠল হাঁটুতে মুখ গুজে কাচ্ছে আরও হঠাৎ কারোর কান্নার আওয়াজ পেয়ে চমকে উঠল আবির আরুর দিকে তাকিয়ে দেখল আরুর কান্না যেন কোনো বিরামই নেই এতক্ষণ ধরে আরুর কথা শুনতে শুনতে আরুর পাঁচ বছরের জীবনের ঘোরের মধ্যে চলে গিয়েছিল আবির এ যেন সত্যি এক রোমাঞ্চকর কাহিনী মেয়েটা কতটাই না কষ্ট পাচ্ছে আজও আর এইসব আবির কল্পনা করার চেষ্টা করলেও কল্পনা করতে পারছে না এই কষ্টের যেন কোনো কল্পনা হয় না তাই যেন কেবলই অনুভব করারই জন্য আবির বাকরুদ্ধ ও অরুকে কি বলে সান্ত্বনা দেবে তা ওর জানা নেই আবির আরুর দিকে রুমালটা বাড়িয়ে দিয়ে গেলেই আরো মুখ তুলে তাকিয়ে হাত দিয়ে চোখের জলটা মুছে নিয়ে বলো হিসাবের কোনো প্রয়োজন নেই এই সমস্ত দিন আমি অনেক আগেই পার করে এসেছি কথাটা বলে মেঝে থেকে উঠে হেলান দিয়ে দাঁড়িয়ে বলো যেদিন হয়তো উনি ফিরে আসবেন সেদিন আমার অভিযোগের আর কোনো শেষ থাকবে না আমার জন্য না হলেও আমার আর জন্য অভিযোগ করব। আবিরের মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন জাগছে কিন্তু প্রশ্নটা আরোকে কী করা উচিত হবে সেটা আবির বুঝতে পারছে না তবুও সমস্ত লজ্জা কাটিয়ে বলেই ফেলল তাহলে আরশিয়ান কিভাবে কি কথাটা এক নিমিশেই আবির বলেই ফেলল কথাটা বলার পর আর দৃষ্টি দেখে বুঝতে পারলো যে প্রশ্নটা হয়তো আরুকে ওর করা উচিত হয়নি আরও আবিরের দিকে দৃষ্টি শান্ত করে তাকিয়ে বলো আরশিয়ান আমাদের সন্তান ওনার আর আমার ভালোবাসার প্রকাশ কথাটা শুনে আবির আর কথা বাড়ালো না আপনাকে আমি নিজের ভাইয়ের মতো ভাবি তাই আপনাকে বললাম এগুলো আমি আমার জীবনের কথা কখনো কাউকে বলি না তবে আজকে নিজেকে বড্ড বেশি অস্থির লাগছিল আর কথাগুলো আপনাকে বলতে ইচ্ছে হলো তাই বলেই ফেললাম ভাইয়া শব্দটা শুনে আবিরের কিঞ্চিৎ খারাপ লাগলো কিন্তু খারাপ লাগাটা বেশিক্ষণ থাকল না কারণ আজও বুঝতে পারছে আরও কেন এত সাহসী মেয়েটার জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তারপর এই পর্যায়ে এসেছে আরও আর আরিসের ভালোবাসা দেখে ও মুগ্ধ অযথায় আরুকে নিয়ে ওর স্বপ্ন না দেখায় ওর জন্য শ্রেয় বলে নিজের মনকে সান্ত্বনা দিল আবির আবিরকে কথাটা বলে হঠাৎই আরু ফোর্থ ফ্লোরের বেলকনির দিকে চোখ যেতেই আরু কাউকে দেখে যেন চেঁচিয়ে বললো ওই তো ওই তো আমার আরিশ আমার আরিস ওখানেই আছে আমি বলেছিলাম না কথাটা বলে আরও তাড়াতাড়ি করে দৌড়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল হঠাৎ এত অল্প সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল যে আবির কিছুই বুঝতে পারল না আরিস এসেছে কথাটা বলে আরও বেরিয়ে গেল তার মানে নিশ্চয় আবার কোনো একটা দুর্ঘটনা ঘটবে দুপুরের মতো আবার যেন সব কিছু জটিল না হয় তার জন্য আবিরও আরও পেছনে পেছনে ছুট লাগালো ইতিমধ্যে আরও সিঁড়ি দিয়ে নেমে তিতাসের রুমের সামনে গিয়ে বসেছে তিতাসের রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল আমি জানি আপনি এখানে আসেন প্লিজ দরজা খুলুন প্লিজ আমার থেকে দূরে সরে থাকবেন না আমি যে আর পারছি না 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 আপনাকে আপনাকে ছেড়ে থাকতে আপনি কি বোঝেন আমি ছাড়া কিছুই এখন ভাবতে পারি ভরা সন্ধ্যা বেলায় হই হুল্লোড়ের আওয়াজ পেয়ে তিতাস বেরিয়ে এসে দেখলো আরুকে আবার আরুকে দেখে তিতাস দরজাটা বন্ধ করে নিতে গেলেই আরো তিতাসকে সরিয়ে আবারও ওর রুমের ভেতরে ঢুকে গেল চেঁচাতে লাগলো আরও আর বারবার বলছে আরিস প্লিজ আপনি বেরিয়ে আসুন আপনি লুকিয়ে কেন আছেন প্লিজ সামনে আসুন আবির এসে দেখলো আরও ইতিমধ্যে সরগোল শুরু করে দিয়েছে ওরুকে যতক্ষণ আবির থামাতে গেল ততক্ষণে তিতাস পুলিশের কাছে কল করেছে জেলের মধ্যে বসে আছে আরও আর চারিদিকে একরাশ মশা ওকে ঝেঁকে ধরেছে হাঁটুতে মুখ গুজে বসে আছে ও আশিয়ান জেলের লোহার লহার ধরে আরুর দিকে ফুপিয়ে ফুপিয়ে তাকিয়ে আর আরো সেদিকে হেলদোল নেই পাগল পাগল লাগছে ওকে দেখতে হঠাৎ জেলের একজন লেডিস কনস্টেবল তালা খুলে জেলের ভেতরে ঢুকতেই আরও মুখ উঁচু করে তার দিকে তাকালো ওর চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর চোখ দুটো লাল চুলগুলো উস্কো খুস্কো এক নজরে ওনার দিকে দেখে আরশিয়ানকে বলল তোমার পাপা আছে আরশিয়ান আমার খুব কাছেই আছে আর ওই ফোর্থ ফ্লোরেই আছে। তোমার পাপা আসবে আরশিয়ান তোমার পাপা আসবে আরুর এমন কথা শুনে জেলের ওই মহিলা কনস্টেবল আরুর গালে ঠাস করে একটা চড় মারতেই। দিই আরো মেঝেতে পড়ে গেল মহিলা কনস্টেবল আরও চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলল বেহায়া মেয়ে তোর লজ্জা লাগে না আজ তোর এই বেহায়া পনার অবস্থার জন্য তোর স্বামী তোর কাছে নেই বেহায়া কোথাকার বলেই আরুকে ধাক্কা দিয়ে গেটের দিকে ছুড়ে দিল জেলে দরজা খুলতেই আসিয়ান জেলের ভেতরে ঢুকে আরুকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আরু ছেলেকে জাপটে ধরলো ওরা খুব খারাপ মাম্মাম ওরা খুব খারাপ তোমাকে শুধু কষ্ট দেয় ওদের ভালো হবে না কখনো আবির পুলিশের সাথে কথা বলেছিল হঠাৎ করেই ভেতর থেকে চিল্লাপালার আওয়াজ শুনে আরুর কাছে দৌড়ে ছুটে এসে বলল কি হয়েছে তোমার আর কিসেরা তো আওয়াজ মহিলা কনস্টেবল আবিরকে উদ্দেশ্য করে বলল মেয়েটা একদমই বেহায়া রাত দুপুরে পর ঘরে ঢুকে যায় তাই তো আজ ওর স্বামী ওর নেই বেহায়া মেয়ে মানুষ কোথাকার আরুর সম্বন্ধে এমন কুটুক্তি শুনে আবিরের মাথাটা যেন গরম হয়ে গেল আর যাই হোক ও তো সবটা জানে আরুর ব্যাপারে বেশ জোর গলায় বলল না জেনে শুনে কোনো কিছু নিয়ে একদমই খারাপ মন্তব্য করবেন না আবিরের কথাগুলো শুনে মহিলা কনস্টেবল আরুকে মনে মনে গালিগালাজ করতে করতে চলে গেল আবিরের কথাগুলো আরুর কানে যাচ্ছে আজ নিজেকে বড্ড দুর্বল লাগছে খুব জীবনের মায়াটা ওর আর নেই তাহলে কি ও আরিসকে ভুলে যাবে যেই মানুষটা ওর জীবন থেকে নিজে নিজেই হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দেওয়াই ভালো নাকি ও আশায় দিন গুনবে আরশিয়ান আরুর কোলে মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে যেন ও ঘুমাচ্ছে আর ওর বিছানার পাশে থাকা চেয়ারটাতে বসে আছে আবির বেশ কিছুক্ষণ নিরাপত্তা কাটিয়ে আবির বলে উঠল আপনার কি এখনো মনে হয় যে আরিস আবারও ফিরে আসবে আর আমার কিন্তু মনে হয় না আর ওনার জন্য আপনি সমাজের মানুষের কাছে এতটা অপদস্থ হচ্ছেন তাই পুরানো সব কিছু ভুলে নতুনভাবে কি শুরু করা যায় না জীবনটাকে এইভাবে আর কতদিন একটা মানুষের জন্য অপেক্ষা করবেন আপনি কথাটা শোনা মাত্রই আরও আবিরের দিকে এমন এক প্রকার দৃষ্টি নিয়ে তাকালো যে আবিরের চোখের দিকে তাকালে যে আবির আর দ্বিতীয়বার তাকানো সম্ভব হলো না মাথাটা সে নিচু করে নিল না আমি আসলে তেমনটা বলতে চাইনি আসলে দেখতেই তো পারছেন সমাজের মানুষগুলো আপনাকে কিভাবে দেখছে কত নোংরা কথা শোনাচ্ছে তাই বললাম আর কি আর কিছুই না সমাজের মানুষকে আমি পরোয়া করি না আমি নিজের মতো চলতে পছন্দ করি আর আশা করি আপনি আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসবেন না কথাটা শুনে আবিরের একটুও খারাপ লাগছে তবুও আরো মনের অবস্থা বোঝে ও বলল আপনি যা ভালো বোঝেন তাই করেন আচ্ছা এখন আমি আসছি বলেই রূপ থেকে বেরিয়ে গেল আবির আবির চলে যেতেই আরো আরশিয়ানের দিকে দৃষ্টিপাত করলো অনেকক্ষণ ধরে ছেলেটার দিকে তাকিয়ে আছে। মুখটা একেবারেই শুকনো লাগছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে আর সেখানে আরো চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়নি হয়তো আজ নিজেকে পাথরের মতো শক্ত করে নিয়েছে তাই তাতে দাঁত চেপে গিয়ে মুখের ভেতরে খানিকটা নরম মাংস কেটে রক্ত বেরিয়েছে যদিও সেটা কেউ দেখেনি জেলে ঢোকানোর পরপরই মহিলা কনস্টেবল ওর গালে হাত চেপে ধরেছিল তখনই দাঁতের দাঁত লেগে গিয়ে নরম মাংসটা কেটে রক্ত বেরিয়েছে আরও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরশিয়ানকে নরম গলায় বলল আমার চকলেট বয়টা খুব খিদে পেয়েছে তাই না বাবা হঠাৎ করেই আরশিয়ান মাথা নাড়িয়ে না জানালো যে তার খিদে পায়নি আরও আরশিয়ানের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলো তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি খাবার বানিয়ে নিয়ে আসছি বলে আরো নামতে গেলেই আরশিয়ান শক্ত করে আরো কোমরটা জাপটে ধরে বলো তুমি কোথাও যাবে না মাম্মাম আমাকে একা রেখে তুমি যাবে না যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আরো আরশিয়ানের কপালে চুমু দিয়ে আরশিয়ানকে কোলে তুলে নিল রান্নাঘরে আরশিয়ানের জন্য খাবার বানাচ্ছে আর আরশিয়ান ওর শাড়ির আঁচল ধরে আরুর সাথে গা ঘেসে দাঁড়িয়ে আসে আরও সবসময় চাই ওর নিজের জীবনের কুলসিততা যেন কখনো ওর ছেলে অব্দি না পৌঁছাতে পারে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিতে যা যা হচ্ছে তাতে আশিয়ানের ছোট্ট মনে ইফেক্ট পড়ছে অনেকটাই আর এমনভাবে চলতে থাকলে ওর ছেলের শৈশবটা নষ্ট হয়ে যাবে তাই আর কিছু ভুল করতে চায় না ও সকাল সকাল আরও অফিসে যাবে কিন্তু আরশিয়ানকে তো রেখে যেতে পারবে না তাই আরশিয়ানকে রেডি করে নিচে নামলেই আবির ওদেরকে দেখে বলে উঠলো কোথাও যাচ্ছেন হুম যাচ্ছি কোথায় যাচ্ছেন বলা যায় আজ আরও সোজা সাপটা উত্তর দিল অফিসে আরশিয়ানকে নিয়ে যাচ্ছেন যে আরশিয়ান না গিয়ে আর কি করবে আরশিয়ানকে আগের স্কুল থেকে ছাড়িয়ে এনেছি তাই এখন নতুন স্কুলে ভর্তি না করানো অবধি আরশিয়ানকে আমি নিয়ে যাবো আরশিয়ানকে আপনি ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছেন আপনি কি জানেন না যে ওটা কত বড় একটা নামকরা স্কুল আরও অযথা কারোর সাথে কৈফিয়ত দিতে বাধ্য না তাই আবিরকেও কিছু বলতে চাইছে না কিন্তু আবিরের এমন কথায় ও রাগের মাত্রাটা যেন বেড়ে যাচ্ছে তবুও নিজেকে সংযত করে নিয়ে তারপর বলল আমার ছেলেকে আমি কোথায় পড়াবো আর কোথায় পড়াবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তাই অযথা যেচে যেচে কিছু জানতে না আসাই শ্রেয় আর ওর কথায় আবিরের খারাপ লাগলো মনের ভিতরে গেথে থাকা কথাটা বলে উঠল কালকে থেকে আপনি আমার সাথে অদ্ভুত এক রকমের ব্যবহার করছেন আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন আপনি তো বললেন যে আমি আপনার ভাইয়ের মতো তাই তো আপনার সাহায্য করতে চাইছি আর কিছুই না যদি ভাবেন যে আপনার এই সাহায্যের পেছনে আমার কোনো উদ্দেশ্য আছে তাহলে আমি আর আপনাকে কখনোই সাহায্যের জন্য এগিয়ে আসবো না আবিরের বলা কথায় এক প্রকার অভিমানের আঁচ পেয়ে আরও একটু খারাপ লাগলো তাই নিজেই হঠাৎ করেই বলে উঠল আপনি একটু আরশিয়ানকে দেখে রাখবেন যতক্ষণ না আমি অফিস থেকে ফিরে আসি শুধু ততক্ষণের জন্য আরুর মুখ থেকে এমন কথা শুনে আবিরের মুখটাও কেমন যেন চমৎকৃত হয়ে গেল এক রাস উৎফুল্লতার সাথে বলল অবশ্যই আরশিয়ান তো আমার নিজের লোকের মতোই বলেই আরশিয়ানকে কোলে তুলে নিল আবিরের ছোট্ট একটা হাসি দিয়ে বলল আপনি তাড়াতাড়ি যান না হলে আবার দেরি হয়ে যাবে তাই না আরও আশিয়ানের দিকে তাকিয়ে বলল আমার চকলেট বয়টা যেন একটুও দুষ্টুমি না করে কেমন ওকে মামাম আরও আবির আর আশিয়ানের থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিল অফিসে বসে আছে আরও নিজের কাজে মনোযোগ দিয়ে অফিসে বসের জায়গায় আপাতত কেউ নেই ম্যানেজারের সমস্ত দায়িত্বই পালন করছে পাশের ডেকছে লারা আর তার বয়ফ্রেন্ডের সাথে বসে গল্প করছে মাঝে মাঝে মুচকি মুচকি হেসে উঠেছে তার শব্দ আরো কানে পৌঁছাচ্ছে কথাই মাঝে মাঝে টিভি থেকে ভেসে কানে বাড়ছে আর তাতে এক প্রকার বলা হচ্ছে দিন দিন বেড়েই চলেছে নারী পাচারকারীদের সংখ্যা ধর্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে নারী সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে আন্দোলন বাড়ছে গত তিন দিন আগে বগুড়ার এক পরিবারের তিনটে মেয়ে কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় চলছে পুলিশের তদন্ত অনুমান করা হচ্ছে যে সেগুলো নারী পাচারকারীর কাজ তবে কে এই নারী পাচারকারের মূল কাণ্ডারি তা খতিয়ে দেখা হচ্ছে আরও কথাটা শোনা মাত্রই আর ওর দুই কানটা দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো এগুলো আর ও সহ্য করা যায় না কেন সমাজে নারীদের প্রতি এত ব্যাবিচার এত অত্যাচার হয়ে আসছে তার কোনো প্রতিবাদ হয় না কেন কেন হয় না আরুর মুখশ্রী রাগে পরিবর্তন হয়ে রক্তিম আভা ধারণ করল যদি সেই পাচারকারীদের সামনে পেত তাহলে হয়তো এক ঘায়ে শেষ করে দিত তাদেরকে হঠাৎ করে পেছন থেকে শেফালি বলে মেয়েটা আরুর কাঁধে হাত রেখে বলো কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে আরও থতমত খেয়ে চমকে গিয়ে বলো কই না তো তাহলে এইভাবে কানে হাত দিয়ে রয়েছ তাই ভাবলাম না না আমার কিছু হয়নি কিন্তু তুমি কিছু বলবে হ্যাঁ একটা কথা বলার ছিল তুমি বোধহয় জানো না কি কথা আরে আমাদের অফিসের বস ওনার কথা কিছু জানো না কই না তো কেন কি হয়েছে ওনার উনি তো জেলে হ্যাঁ তাহলে তো দেখছি তুমি কিছুই জানো না এই ব্যাপারে আসলে কালকে রাত্রে উনি নাকি জেল থেকে পালিয়ে গিয়েছিল তারপর আজকে সকালে ওনার ডেড বডি পাওয়া যায় বনানী এক নাম্বার রোডের কাছে খুব খারাপ ভাবে নাকি ওনাকে মারা হয়েছে কথাটা শুনতেই আরুর সারা শরীর শিউরে উঠল কীভাবে এইসব হলো আর উনি নিজে থেকেই বা পালালো কিভাবে। রীতিমতো অবাক লাগছে আরুর কাছে বিষয়টা আরু থতমত খেয়ে বলল কিভাবে এত কিছু হলো সে তো আমিও জানি না ওনার ডেড বডি পোস্টমর্টামের জন্য পাঠানো হয়েছে যতক্ষণ না রিপোর্ট আসে ততক্ষণ কিছু বলা যায় না আরুর মুখে গম্ভীর ভাবনার ছাপ দেখে শেফালি বলল আরে কোনো চিন্তা করো না তোমার ভয়ের কোনো কারণ নেই তাছাড়া আরেকটা খবর পাওয়াও গেছে আরো গুরু কুচকে বলল কি খবর উনি ওই নারী পাচারকারীর সাথে নাকি যুক্ত ছিলেন উনি মেন একজন না হলেও উনি নাকি সেই দলেরই একজন ছিলেন এরকম আরো কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল আর ওর মনে এখন শান্তি লাগছে কথাটা শুনে প্রথমে একটু খারাপ লাগলো ওর কিন্তু এখন অদ্ভুত একটা প্রশান্তি ছেয়ে যাচ্ছে ওর মনে সমাজে এমন ভ্যাবিচার লোকেদের বাঁচার কোনো অধিকার নেই যারা নারীদেরকে সম্মানই করতে পারে না আজকে আরুর মনটা বেশ ভালো কয়েকদিনের টানা ঝড় ঝাপটার পর আজকে যে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে অফিস থেকে ফিরে আরশিয়ানের তুমুল দাবি সে আজ তার মাম্মের সাথে পার্কে ঘুরতে যাবে যেই কথা সেই কাজ ওর ওইসব ফ্রেন্ডদেরকে দেখে তারা সবাই বাবা মায়ের সাথে পার্কে যায় আর আজ আরশিয়ানও যাবে ছেলের এই দাবি আরও কখনোই ফেলতে পারবে না তাছাড়া পরের সপ্তাহ থেকে আরশিয়ান নতুন স্কুলে জয়েন করেছে তখন আরশিয়ান খেলাধুলা করার সময় কম পাবে তাই এখন যখন ফ্রি আছে তাই আরশিয়ানের একটুকু দাবি আরও রাখতেই পারে আরও অফিসে যাওয়ার পর আবির আরশিয়ানকে সাথে করে নিয়ে নতুন স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এসেছে কথাটা শুনে খুব খুশি হয়েছে আরও তাতে করে ওর আবিরের প্রতি শ্রদ্ধা ভক্তি অনেকটাই বেড়ে গেছে আর আরশিয়ান দোলনায় দোল চড়ছে আরশিয়ানের ওপর থেকে চোখ সরিয়ে নিয়ে আরও একটু চোখটা বন্ধ করে মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতেই হঠাৎ করে কানে ছেলের কান্নার আওয়াজ পেতেই আরুর বুকের ভেতরে ধপ করে উঠল তাড়াতাড়ি করে আর্শিয়ানের দিকে ফিরে দেখলো আরশিয়ান কাছে আর তাকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে রেখে তার কান্না থামানোর চেষ্টা করছে আরিসের মতোই দেখতে হুবহু একটা মানুষ আর মানুষটাকে দেখে আরুর বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো তাহলে সত্যি কি ওর চোখ এতবার ভুল করে সব জায়গাতে কি আরিশকে দেখে সে এবারের মানুষটাকে আর আরিশ ভেবে ভুল করবে না ও বারবার হামলে পড়বে না সে তার বুকে আরও ধৈর্যের ভাত ভেঙে গেছে তবু ছেলেকে কাঁদতে দেখে দৌড়ে ছুট লাগালো আরো আরো দৌড়ে দৌড়ে ছুটে যাচ্ছে আর লোকটার গলার কণ্ঠস্বর ওর কানে ভেসে আসছে উনি আশিয়ানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আর্শিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে না চ্যাম্প তুমি না কখনো কাঁদে না সব সময় ঘুরে দাঁড়ায় একটুতে ও কাঁদলে হবে না বুঝতে যেন আশিয়ান দোলনা থেকে আসলে পড়ে গেছে তাই প্রচন্ড জোরে আঘাত পেয়েছে পায়ের কিছু অংশ কেটে গেছে লোকটার কাছে গিয়ে সামনে দাঁড়াতেই লোকটা দেখে আরও দেখলো মানুষটা আর কেউ না তারই আরিশ। তবুও বারবার মানুষটার ছলনার শিকার হতে হতে ও দমে গেছে এতক্ষণ ধরে অনেক চেষ্টা করেছে নিজেকে আটকে রাখার কিন্তু সত্যি যখন মানুষটাকে আরও কাছ থেকে দেখলো তখন হবহু আরিশের মতোই লেগেছে লোকটাকে এত ছলনা আর সহ্য করা যায় না লোকটার কাছ থেকে আরশিয়ানকে ছিনিয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল আরশিয়ান শুধু আমার আর কারো নয় আমি জানি আপনি আবার আমার কল্পনায় এসেছেন আপনি শুধু আমার কল্পনাতেই আসেন আর আমাকে এইভাবে আবেগে ভাসিয়ে দিয়ে চলে যান কিন্তু আর আমি আপনার আবেগে ভাসব না আপনাকে জড়িয়ে ধরে আপনার কাছে সকল অভিযোগ না বুকে কারণ আমি জানি আমি আপনাকে স্পর্শ করলেই আপনি হাওয়ার মতো মিলিয়ে যাবেন যেখান থেকে আমি আর আপনাকে ফিরে পাব না তাই উপায়ান্তর সমাজের মানুষের কাছে আমি একজন খারাপ আর ব্যবচারী নারী হিসাবে পরিচিত হব বারবার একই জিনিস যে আমি আর সহ্য করতে পারছি না আর আরশিয়ানকে বুকে জড়িয়ে রেখে চোখ বন্ধ করে কথাগুলো এক নাগারে বলে চলেছে আরু আরুর সামনে থাকা লোকটা যেন আরুর এই অনর্গল কথাবার্তায় যেন অবাক হয়ে গেছে উনি অবাক হয়ে বলেন। এই যে মিস আপনি তো দারুণ ডায়লগ বলেন আমার খুব পছন্দ হয়েছে এখন তো মনে হচ্ছে অভিনয়টা আপনার থেকেই আমাকে শিখতে হবে তো আপনি যদি চান তো আপনাকে আমার হেরোইন বানাইতেই পারি আর দিকে চোখ টিপ মেরে কথাটা বলল লোকটি তারপর হঠাৎই এমন একটা মুহূর্তে এরকম কথা শোনার জন্য হয়তো আরও সত্যি প্রস্তুত ছিল না তাড়াতাড়ি ঝটপর করে চোখটা খুলে সামনে থাকা মানুষটার দিকে কথাবার্তা শুনে তার দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে রইল আরো মানুষটাকে বোঝার চেষ্টা করছে সত্যি কি এটা ওর কল্পনা নাকি ওর আরিশ। না মানুষ ওর কল্পনা বলে মনে হচ্ছে না কল্পনা হলে আরিস ওর কথার পরিবর্তে উত্তর জানাতে পারত না তার মানে নিজের কাঙ্ক্ষিত মানুষটা ওর সামনেই আছে আরও আশিয়ানকে ওর কল থেকে নামিয়ে আরিসের উদ্দেশ্যে বলল আপনি কি আবার আমার সাথে ছলনা করছেন কেন এরকম করছেন বলুন আমার কি অপরাধ যে আপনি এমনটা করছেন কেন আমাকে ভালোবেসছেন না কাছে টেনে নিচ্ছেন না বলুন আমি আবার কি করলাম বলতো লোকটা অবাক হয়ে কথাটা বলল কথাটা শেষ হতে না হতেই আরও লোকটাকে জড়িয়ে ধরল তারপর তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো লোকটার বুকে কতদিন পর নিজের প্রিয় মানুষটাকে পেয়ে আর সামলাতে পারছে না নিজেকে এতদিন আরিশকে শুধুমাত্র ওর কল্পনাতেই পেয়েছে আর সেখানে থেকে যেখানে বারবার আরিশ হারিয়ে গেছে কিন্তু আজকে আর আরিশ হারিয়ে যাবে না ওর বাহু ডোরেই আবদ্ধ হবে সে লোকটা ভেবাচাকা খেয়ে গেল আশেপাশের অনেক লোক ওদের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে পাশ থেকে একটা মহিলা বলে উঠল এই এটা সেই যিনি দা সিটি অফ মেক্সিকো ম্যাগাজিনের মডেল হিসেবে কাজ করছেন যার খবরাখবর ম্যাগাজিনে ছাপা হয় কথাটা আরুর কানে গেল ওনার কথা শুনে আর লোকটাকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এবার তার কলার ধরে বললো আপনি একজন ব্যাবিচারী আপনি আমার সাথে অন্যায় করেছেন কেন ছেড়ে চলে গিয়েছেন আমি কি একবারও তা বলেছিলাম নিজের ছেলেটার কথা একবারও মনে হয়নি আপনার যে আপনি চলে গেলে আপনার ছেলেটার কি হবে আপনার স্ত্রীর কি হবে আর ওনারাই বা কেন আপনার নামে এই সব বলছে। কেন কেন বলুন লোকটা আরোর কথায় অবাক হচ্ছে তার মুখের ভাগ ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে আরোর কথার মাঝখানে হঠাৎই আবির আসলো আমি লোকটাকে দেখে অবাক হয়ে আরোকে থামিয়ে দিয়ে বলো কি হয়েছে আপনি ওনার কলার ধরেছেন কেন উনি কি আপনার সাথে কোনো বাজে ব্যবহার করেছেন আরও সামনে থাকা লোকটা আবিরের দিকে তাকিয়ে বললো ও ভাই আপনার কি আমাকে দেখে ডাকাত মনে হয় যে আমি ভর বিকালে ওনার সাথে বাজে ব্যবহার করবো আমার কি দোষ ওই মহিলাই তো আমাকে নিজের স্বামী বলে দাবি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না হয়তো ওনার মাথায় কোনো সমস্যা আছে ভাই আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান তো আরও এবার লোকটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি একদম মিথ্যা বলবেন না মিথ্যা জিনিসটা আমার নামের সাথে যায় না আপনি আরিশ খান আর আরিশ খান কখনও মিথ্যা বলে না আর লোকটা অবাক হয়ে বললো আমি তো নিহান আবরার আরিশ খান হলাম কবে জানি আমি অভিনয়টা বেশ ভালোই করি তবে এভাবে নিজের ভোলটা পাল্টে দেবে ও মাই গড আমি তো কিছুই ভাবতে পারছি না আপনি নিহান খানো হতে পারেন না আপনি শুধু আমার আরিস শুধু আমার আরিস এই বলে আবারও ওকে জাপটে ধরল আবির এবার আরুর হাতটা চেপে ধরে বলল এই সমস্ত ফালতু লোক আপনার স্বামী হতে যাবে কেন হতে পারে তার মুখের সাথে মিল আছে তবে এটা উনি নয় আরও খানিকটা অবাক হয় আরও ওর হাতটা ধরাতেই আর আবিরই বা কী করে জানলো যে আরিস কেমন দেখতে কথাটা শেষ করেই আবির আরুর হাতটা ধরে আর আর কোলে নিয়ে চলে যেতে নিলে নিহান নামের লোকটা বললো এই যে ম্যাডাম শুনছেন অভিনয়টা কিন্তু আমি বেশ ভালোই পারি আর আপনি চাইলে আপনাকেও আমার সঙ্গে নেব পার্টনার হিসাবে বলেই আর দিকে চোখ মেরে গান ধরল সুন মেরি শেহজাদি মেহু তৈরা শেহজাদা আরো আবিরকে টেনে নিয়ে যাচ্ছে আর আরো ঘাড় ঘুরিয়ে প্রিয় মানুষটাকে দেখে যাচ্ছে নিহানের মুখে আসে সেই চিরচেনা মুচকি হাসি যেটা আরিসের মুখেও সব সময় থাকতো আর যেটার প্রেমে আরও বারবার পড়েছে আর ওর হাত ধরে টানতে টানতে আবির আরুকে রুমে এনে আরুর হাতটা ছেড়ে দিতেই আরু অগ্নি দৃষ্টি নিয়ে আবিরের দিকে তাকিয়ে বললো সাহস কি করে হয় আমাকে এইখানে এভাবে টেনে আনার আর আপনি আমার হাত ধরলেন কোন সাহসে আবিরের মাথাটা এমনিতেই গরম ছিল আর তার ওপর আরুর এমন চিল্লাপাল্লা শুনে ওর মাথাটা আরও গরম হয়ে গেল। আরুর কথাটা শুনে রেগে গিয়ে বলল আপনি কি পাগল হয়ে গেছেন আপনি ওইভাবে পার্কের অত লোকজনের মধ্যে অন্য একটা লোককে নিজের স্বামী বলে দাবি করছেন সবাই তো আপনাকে পাগল বলবে এমনিতেও আপনি যা করেছেন সেটা পুরো বিল্ডিং রোটে গিয়েছে অলরেডি আর তার উপর এগুলো বাইরের লোককে না জানালোই কি নয় আপনি যা যা করছেন সেগুলো শুনে সমাজের লোকেরা কি বলবে একবারও ভেবে দেখেছেন আরও এবার আঙ্কেল উচিয়ে বলল একবার বলেছি না আমি সমাজের লোকের পরোয়া করি না বারবার আমাকে সমাজের মধ্যে টেনে আনবেন না আপনি যে সমাজের কথা বলছেন সেই সমাজের মায়া আমি বহু আগেই ত্যাগ করে চলে এসেছি আমার সমাজটা ভিন্ন আমার সমাজে প্রতিবাদী মেয়েরা লড়াই করে বিলাসিতাপূর্ণ জীবনযাপনকারীরা নয় আর সেটা আপনি যত তাড়াতাড়ি বসতে পারবেন সেটাই তত আপনার জন্য ভালো আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমার আর আর্শিয়ানের ব্যাপারে না আসেন এতদিন অনেক উপকার করেছেন আপনি যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমি তাই দয়া করে সেই ঋণের পরিমাণটা আর বাড়াতে আসবেন না পারলে আমার আর আমার ছেলের মধ্য থেকে আপনি দূরে থাকেন এটাই আমাদের জন্য ভালো হবে আরুর এমন কথা শুনে আবির রেগে গেল রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল আবির বেরিয়ে যাওয়াতেই আরও একেবারে অনুতপ্ত নয় কারণ ওর মনে যা এসেছে সমস্ত সত্যি কথাই ও বলেছে আরও লক্ষ্য করেছে যে আবির এই কদিন যে যে আরুর জীবনে প্রবেশ করার চেষ্টা করেছে যে জিনিসটা ওর একদমই ভালো লাগছে না তাই কথাগুলো এই মুহূর্তে আবিরকে বলার খুব দরকার ছিল আবির চলে যেতেই আরশিয়ান আরুর হাত ধরে ডাকতে ডাকতে বললো মাম্মা মাম্মা ওই লোকটা কে ছিল আরু এবার আরশিয়ানকে বিছানায় বসিয়ে দিয়ে আরশিয়ানকে নিজের সাথে জড়িয়ে ধরে বললো ওটা তোমার পাপ্পা আরশিয়ান ওটা তোমার পাপ্পা তোমার পাপ্পা ফিরে এসেছে উনি যতই বলুক যে উনি আরিশ খান নন কিন্তু আমি জানি উনিই আরিশ খান ওনাকে চিনতে আমার এতটুকুও ভুল হয়নি আরশিয়ান সমস্তটা না বুঝলেও এতটুকু বুঝতে পারলো যে লোকটা তার পাপা কথাটা ভেবেই মুখের হাসিটা চওড়া করে আরোকে শক্ত করে জড়িয়ে ধরল তার পাপা আবার ফিরে এসেছে আর আরশিয়ান তার পাপাকে সামনাসামনি দেখলো এখান থেকে স্কুলে গিয়েও সে বলতে পারবে আমার পাপা সুপারম্যান আরশিয়ান আবার তার পাপাকে ফিরে পেতে চায় আর তার মাম্মা মুখে হাসি দেখতে চায় দেখুন আন্টি আমি আর কি বলবো সবই তো আপনারা জানেন আমার স্ত্রী বিয়ের পাঁচ মাস পরে মারা যান কঠিন অসুখে অনেক চেষ্টা করেও তাকে আমি বাঁচাতে পারিনি কথাটা বলতেই ইলমাজের চোখে জল চিকচিক করে উঠল পলক জল সাথেই আর জলগুলো টপ টপ করে গড়িয়ে পড়লো বাড়ি ভর্তি লোকজনের সামনে তার মনের কথাগুলো ব্যক্ত করছে ইলমাজ মনে একরাশ অভিমান জমা রয়েছে সমস্ত কিছুর প্রতি তাছাড়া আরো প্রতি যা হয়েছে তার জন্য নিজেকে দোষী মনে করে ও আহান মেয়েকে কোলে নিয়ে বসে আছে আর সবগুলো মনোযোগ সহকারে শুনছে কারণ যা হচ্ছে সেগুলো শোনার খুব দরকার হঠাৎ ওর দেড় বছর বয়সী বাচ্চা মেয়েটা উঠতেই আহান সানাকে ডেকে বলল সানা মুগ্ধতা কাছে ওকে নিয়ে যাও ওর হয়তো খিদে পেয়েছে সানা হাত মুছতে মুষতে এসে মুগ্ধতাকে কোলে নিয়ে চলে যেতে নিলেই ইলমাজের কথাটা শুনে খানিকটা থেমে গেল হঠাৎই ইলমাজ আবারও বলতে শুরু করলো মৃন্ময়ী চার মাসের অন্তঃসত্ত্বা ছিল কত আশা ছিল ওর আমাদের একটা এমন ফুটফুটে মেয়ে হবে তারও এমন সুন্দর একটা নাম দেবে কিন্তু তার আগেই তো সব কিছু শেষ হয়ে গেল ইলমাজের কথা শুনে আহানে বহু জোড়া যেন কুচকে এলো ইলমাজের কথা শুনে তার কথার প্রেক্ষিতে বলল। তা কি এমন হলো যে আপনার স্ত্রী মানে আপনার স্ত্রী মারা গেলেন যে কারণটা কি আমাদের জানাবেন প্লাস্টোসিস ফিটালিস এই রোগটা হয়েছিল তার হ্যাঁ মানলাম আপনার স্ত্রী এরই ব্লাস্টোসিস ফিটালিস হয়েছিল কিন্তু এটা তো দ্বিতীয়বার প্রেগনেন্সির সময় বেশিরভাগ সময় হয় কিন্তু আপনার ওয়াইফের তো প্রথম প্রেগনেন্ট তাহলে আহানের কথাগুলো শুনে ইলমাস খানিকটা থতমত খেয়ে গেল তবুও নিজেকে সামলে নিয়ে বলল হুম প্রথমবারই তো মায়ের আর এইস ফ্যাক্টর পজিটিভ আর বাচ্চার আর এইস ফ্যাক্টর নেগেটিভ হওয়ার দরুন অনেক কমপ্লিকেশন দেখা যায় তাই বেবিটাকে মিসক্যারেজ করতে দিতে বলা হয় ডাক্তার নিশ্চয়ই বেবিটাকে মিসক্যারেজ করার কথা বলেছে কিন্তু আপনার স্ত্রী কেন বেবি মিসক্যারেজ করেননি কেন এত তাড়াতাড়ি একটা রিক্স নিতে গেলেন কথাটা শুনে ইলমাস যেন থমকে গেল হঠাৎ করে আহানকে থামিয়ে দিয়ে আরমান সাহেব বলে উঠলেন আহান তোর কি সব জায়গায় এমন করতে হবে ডক্টর বলে আরে ইলমাস কি তোর মতো ডক্টর যে ওই ব্যাপারে ও এত ডিটেলস জানবে এসব ছাড়া আর ও কি জানতে চাইছে সেটা শোন এবার ইলমাস বলে উঠল আরও যদি আমাকে বিয়ে না করতে চায় তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই কারণ ওরও তো একটা নিজস্ব জীবনের স্বাধীনতা বলে কিছু আছে নিজের মতামত প্রকাশের সম্পূর্ণ অধিকার আছে তাই ওকে জোর করলে ওর মতবিরোধের কিছুই করলে সেটা ঠিক হবে না বরং অন্যায় হবে ওর প্রতি তাই আমি জোর করে কোনো কিছুই চাই না আহান কিছু বলতে যাবে তার আগেই আরমান সাহেব বলে উঠলেন আশিয়ান আছে বলেই হয়তো আরও এগুলো মেনে নিতে সমস্যা হচ্ছে কিন্তু আমরা যদি মাথাটা ঠান্ডা রেখে ওর সবটা বোঝাই তাহলে আমি নিশ্চিত আরও সবই বুঝবে আর ও এতটাও অবুঝ নয় আগের দিন রাগের মাথায় আমি অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি আমারও মাথার কোনো ঠিক ছিল না ওনার এমন কথা শুনে আহান আর কথা না বলে পারল না ও যদি বিয়ে না করতে চায় তাহলে ওকে জোর কেন করছো অযথা জোর করে কারোর বিরোধ করে কিছু করা কখনোই শান্তিপূর্ণ হয় না ও যদি আরশিয়ানকে নিয়ে একা ভালো থাকতে চায় তো থাক না কেন ওর জীবনে হস্তক্ষেপ করছো আরমান সাহেব মুসকি হেসে বলেন মুগ্ধতা বড় হচ্ছে আহান যখন মুগ্ধতার বিয়ে হবে তখন তুই বুঝবি এটা এটাও বুঝবি যে একটা বাবার তার মেয়েকে নিয়ে কতটা চিন্তা থাকে বলেই উনি চোখের চশমাটা খুলে চোখের জলটা মুছে নিয়ে ঘরের দিকে চলে গেলেন বাবার এমন কথা শুনে আহান আর কিছুই বলতে পারল না আরশিয়ান বসে বসে কার্টুন দেখছে আর আরও আইসক্রিমটা ফ্রিজে রাখছে আসিয়ানের দিকে আর চোখে তাকিয়ে ফ্রিজের দরজাটা বন্ধ করলো আরশিয়ান রোজ রোজই বাহানায় আইসক্রিম খাওয়ার জন্য তাই আরও খেতে দেয় না কিন্তু আজকে হঠাৎ কি মনে হলো আইসক্রিমের অর্ডার দিয়েছে তবে এখনও আরশিয়ানকে দেখানো হয়নি আরশিয়ান দেখলেই আবার খাওয়ার জন্য বায়না করবে আর আরও দিতে না পারলেও ছেলেটা মনে মনে কষ্ট পাবে তাই থেকে লুকিয়ে রেখেছে ফ্রিজের দরজাটা বন্ধ করে আরও রোজকার দিনের মতো আজকেও বেলকুনিতে গেল হয়তো নিহান নামক সদ্যবেশী মানুষটাকে একটা দেখবে সেই আশায় যদিও ও জানে না যে আরি সেখানে থাকে কি থাকে না কিন্তু রোজই মানুষটাকে এই জায়গায় ও দেখতে পায় সেটা ওর কল্পনা হোক বা ওর বাস্তবে হোক বাইরে ফুরফুরে হাওয়া বইছে আর আরও বাতাসে নিজেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টায় আছে সমাজের এই কুলসিতা মাঝখানে আরুর মাঝে মাঝে বড্ড ইচ্ছে হয় সব কিছুর মিছে মায়া ত্যাগ করে দূরে কোথাও হারিয়ে যেতে শুধুমাত্র আর্শিয়ানের জন্য যেতে পারে না আরশিয়ান স্বাবলম্বী হলে আরও আরশিয়ানের বিয়ে দিয়ে সব কিছুর মায়া কাটিয়ে চলে যাবে কারোর বোঝা হয়ে ও থাকতে চায় না বেশ অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আজকে আর অন্য দিনের মতো আরিস নেই দেখে আরুর মনটা খারাপ হয়ে গেল আরিশকে ও নিজের কাছে ফিরিয়ে নেবেই নিজের জন্য না হলেও আরশিয়ানের জন্য ও নিজের কাছে ফিরিয়ে নিবেই